हेलो, अस्सलाम। क्या मन करें नहीं ना गीता। আজকে কিন্তু আপনারা একজনে আমার স্ক্রিন শেয়ার দেব বাই রিকোয়েস্টের পরের অংশগুলো। আমরা অনেক সময় আপনার অনেক সময় ফাইবারও আমরা বাই রিকোয়েস্ট দিই, কিন্তু দেখা যায় যে আমরা 100 150 200টা বাই রিকোয়েস্টও দিই, কিন্তু দেওয়া পরেও কি তাই না খাওয়া দেয় না। ঠিকঠাক নাওয়ার পিছনে কিছু কারণ আছে, লোকে আমাদের যে বাইরে রিকোয়েস্ট লেখার যে ধরনটা বা সিস্টেমটা ওটার উপর এটা ডিপেন্ড করে। কারণ ওই লোক যখন আমরা একটা বাইরে রিকোয়েস্ট লিখি, তখন ওই লোক আমরা ক্লায়েন্টের কতটুকু এই রিকোয়েস্টটা দিয়ে আকর্ষণ করতাম পারছি, তা ওই লোক ইম্পর্টেন্ট জিনিস। কারণ যদি দেখে যে ক্লায়েন্টে এটার ভিতরে তার কোনো প্রফিট আছে বা এই মানুষ দিয়ে তার কাজটা সুন্দরভাবে হইব, ওইটাও ডিপেন্ড করে ওই লোক আমরা যে রিকোয়েস্টটা লিখি ওটার উপরে। আর যত দ্রুত পারা যায় বা রিকোয়েস্টটা দিয়ে দেওয়ার দরকার মানে বালা, তো এর লাগে যেটা করবো আপনারা নোটপ্যাডও আগে থেকে ওরকমভাবে সেভ করে রাখলে একটা এই টপিক বা একটা যেটা আমরা হইলাম যে টেমপ্লেট হয়ে আর কি, টেমপ্লেট রেডি করে রাখলে বা কিছু জায়গা জাস্ট ফেলে কি তারপর চেঞ্জ করিয়া দিলেই বা। তো আমি এখন একটা বাইরে রিকোয়েস্টের সিস্টেম দেখাই দিব, আশা করি ওটা ফলো করবো। ফলো করলেও খুব আমরা কম দিন গেলেও বা কম দরকার 20 30টা দিনের ভিতরে একটা ভালো রেজাল্ট পাইতাম পারে। বাকিগুলা একটু নিচে নিয়ে গে। আচ্ছা, তো বাইরে রিকোয়েস্টের আমাদের যে প্রথম যে স্টার্টিংটা আছে, তো স্টার্টিংটা আমরা নর্মালি কিতা করতে হইব, আমি কিছু স্টেপ হইয়া দিলাম। স্টার্টিংটা নর্মালি ফর্মালভাবে করতে হইব। ফর্মালভাবে কীভাবে করতে হইব, যে একজন বায়ারে হইতে হইব যে থ্যাংকস ফর ইয়োর ডিটেইলিং পোস্ট, মানে প্রথমটা ওরকমভাবে শুরু করতে হবে। আমরা অনেকে শুরু করি না, হাই হ্যালো দিয়ে পরে নিজের নাম দেওয়া শুরু করি। তো ফার্স্ট অফ অল ক্লায়েন্টকে আকর্ষণ করার লাগে আমরা কী করবো, আমরা স্টার্টিংটা করবো ওই লাগে ফর্মালভাবে, লাইক ওই লাগে থ্যাংক ইউ ফর ইয়োর ডিটেইলিং পোস্ট। আমি লিখে দিতাম না, লিখে লাই বেস্ট হইব। যেমন প্রথম লাইনে আমরা দিব ওই লাগে থ্যাংক ইউ ফর ইয়োর ওকে থ্যাংক ইউ ফর ইয়োর ডিটেইলিং পোস্ট। এটা কিরকম হইব মানে এক্সাম্পল দিছি, আপনি চাইলে আরো স্মার্ট ভাবে আরো অন্যভাবেও দিতে পারবা। তারপরে হইলো কি আমরা সেকেন্ড যেটা করব, তা হইলো কি এক লাইনের মধ্যে নিজের গল্প শেষ করা, অ্যাবাউট ইয়োর সেলফ। ওকে, অ্যাবাউট ইয়োর সেলফ এক লাইনের মধ্যে, যেমন আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার সিন্স 2017 2019, ও টাইপের মধ্যে আমরা দিতে পারি। যেমন আমি একটা দিয়া দিই, যেমন আরে আমাকে দেখে যদি কমা দিব ওয়ার্কিং এজ ডিজিটাল মার্কেটার, অথবা এই যেটা করবো ওই লাগে ওই যে পোস্টের সাথে রিলেটেড, পোস্টটা যদি এসইও হয় তাহলে এসইও, পোস্টটা ইউটিউব হইলে ইউটিউব, পোস্টটা যদি কি তো আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হয় সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, তো ওটা অ্যাড করবা। ওই যে ওয়ার্কিং এজ ওই জায়গাটা জাস্ট করে কিতা করবা চেঞ্জ করবা, চেঞ্জ হয়ে কিতা করবা তার টপিক যেটা থাকবো ওটার উপরে দিতে পারেন, অথবা আপনি ডিজিটাল মার্কেটে দিতে পারেন, কোনো সমস্যা না। পরে দিলা সিন্স 2017 2019 2018, আপনার যেটা ভালো লাগে আপনি ওটা দিয়ে দিলাম। আমি 2018 দিয়ে দিলাম। ওকে, পরে ওটার সাথে অ্যাড করবা হেয়ার অন ফাইবার হেয়ার অ্যান্ড ফাইবার ও লোকাল মার্কেট, যে কোনো একটা আপনি কইতে পারেন সমস্যা নাই, বাট আমরা হেয়ার অ্যান্ড ফাইবারটাই বেস্ট মনে করি। তারপরে লোকে তিন নাম্বার যেটা আছে, তিন নাম্বারটা ওই লোকে তার যে সমস্যাটা আছে বা তার যে খাসটা আছে, বুঝে গেছেন যে তার খাসের মধ্যে কোন খাসটা আপনি করিয়া দিবা, কীরকম করিয়া দিবা।
তার যে খাসটা আছে খাসটা রেখে দেখা করতে হইব, আমরা বুঝাইয়া দিতে হইব যে আপনার যে খাসটা আমি অভাবে কর্ম অভাবে কর্ম, যেমন তার একটু কিতা দেওয়া, তার যদি কোনো দরকার খাসের সমস্যা দরকার, তার একটা সাইড সে কিতা হরাইতো, একটা সাইট হচ্ছে এসিও হরাইতো, দেন তার কিতা করতে হইব আপনি সাইটের নাম দিয়ে দিব অবশ্যই রিকোয়েস্টের সময়, হালকা কিতা করতে হইব আপনার অডিট করতে হইব, করিয়া দেখতে হইব যে ওটার কিতা কিতা প্রবলেম আছে, বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হিসেবে আপনি তার লাগে কিতা কিতা করবা, লাইক তার তো বাইরে রিকোয়েস্ট থেকে এটা বুঝতে পারবা যে আপনি তার লাগে কিতা কিতা প্রজেক্ট করতে পারবা, যদি করেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট শিডিউল পোস্ট, তারপর হইলো কি অ্যাডস অনেক কিছু আছে না, তারপরে হইলো কি ফলোয়ার এনগেজমেন্ট সবগুলো তা বললাম কোনো 3 নম্বরে দেখাইয়া দিলাম। ওকে নর্মালি হইলো কি আমরা তার যে বাইরের যে খাজের মধ্যে যে সমস্যাটা হইতে পারে ওই সমস্যাটা দেখে তা করিয়া দেওয়া, সলিউশন করিয়া দেওয়া, ওটা সলিউশন বিষয়ে কিছু কথা হওয়া, ওকে অ্যাবাউট সলিউশন। তারপরে 7 নম্বরে যেটা আমরা করতে পারি তা হইলো কি তার একটু সাজেশন দিয়ে দেওয়া বা সমাধান দিয়ে দেওয়া যে এটা কোনভাবে করলে বেটার হইব, যেমন আই থিঙ্ক কলা হইতে পারে, আই থিঙ্ক উই ক্যান ডু, ওকে অথবা আই ক্যান ডু যে কোনো একটাতে পারেন, আই ক্যান ডু দিস দিয়া বুঝাই বুঝাই লেখা দিলা যে এই যে প্রবলেমটা আছে প্রবলেমটার সলিউশনটা ওটা, ওকে ইনার সলিউশন বা প্রবলেম, যদি কোনো প্রবলেম থাকে দেন প্রবলেমটা অথবা তার যে খাসটা আছে প্রজেক্ট রিলেটেড কিছু কথা হইব। প্রজেক্ট রিলেটেড কিছু করতে হবে, ওকে দেন আমরা যে 5 নম্বর, 5 নম্বর আমাদের যেটা করতে হইব কনভার্সন হইতে হইব থট ইমপ্লিমেন্ট, কনভার্সনটা থট ইমপ্লিমেন্ট করার লাগে আপনি যেটা করতে পারেন তারে আপনার তার যে আপনার ডিসকাশনটা আর কি মানে লম্বা করতা, তো ইনের মধ্যে তো আপনি ডিসকাশন লম্বা করতে পারবেন না কারণ তার সাথে কথা হওয়ার কোনো সুযোগ পাইলে না, জাস্ট তারে কিতা করতে পারবে একটা মেসেজ দিতে পারবা, ওই ওই মেসেজের মাধ্যমে সে যদি আপনার পোস্টটা বা অফারটা ভালো লাগে দেন হেঁকতে পারবো যে আপনার ইয়া ব্যাক করে মেসেজ করবো, তো ওই কনভার্সনটারে থট ইমপ্লিমেন্ট করার লাগে যেটা করতে হবে তাহলে কিতা আপনি হইতে পারেন যে আই থিঙ্ক উই ক্যান ডিসকাস ফিউ মোর পয়েন্ট অন ইনবক্স, আমরা কিতা করতে পারি আরও কিছু বিষয়ে আমরা আমাদের ইনবক্সের মধ্যে কথা হইতে পারে, ইট উইল হেল্প টু গেট ডিজায়ার কোয়ালিটি, মানে এটার আর কিতা করবো খাজর গুণটা আরও বেশি বাড়াইয়া দিব, অলসো আই উইল এবল টু শো মাই পোর্টফোলিও, আমি তোমার কিতা করতে পারবো আমার যে পোর্টফোলিওগুলো আছে বা খাজের যে প্রুফগুলো আছে ওগুলো তোমারও দেখাইতে পারবো, আই হোপ ইউ উইল গেট সামথিং ইন্টারেস্টিং দেয়ার, মানে তুমি কিতা করতে পারো অনেক ভালো কোনো জিনিস বা অনেক ইন্টারেস্টিং বিষয়ে কিতা করতে পারো তুমি ইনবক্স থেকে পাইতে পারো, এখানে লিখে দেওয়া লাগবে না এটা হয় কনভার্সন থট ইমপ্লিমেন্ট। কনভার্সন থট ইমপ্লিমেন্ট, কনভার্সন থট ইমপ্লিমেন্টও লিখতে পারেন আই থিঙ্ক উই ক্যান ডিসকাস দিলে ডিসকাস ফিউ মোর অথবা মোর ডিসকাস ফিউ মোর, এগুলো কিন্তু সব জোর ক্ষেত্রে যখন ইউজ করতে পারবা, কিন্তু কিছু কিছু ক্লায়েন্ট থাকে যারা ওই লোকে ডিরেক্ট খাস দিয়ে দেয় কি তারা বাইরে রিকোয়েস্ট কিন্তু দেয় না, তো তারার লাগে তো আর এগুলো দেওয়া লাগতো না, জাস্ট এগুলো কি যারা অফার লেটার সেন্ড করে তার ক্ষেত্রে এটার ভালোভাবে ফোকাস করে দিবা, তখন তখন দেখবা যে এটা থেকে এরা ভালো বেনিফিট পাইরা, ইনবক্স পরে ইট উইল গেট ডিজায়ার কোয়ালিটি, পরে দিতে পারেন অলসো আই উইল বাইরে রিকোয়েস্ট আপনি দিতে পারেন যে পোর্টফোলিও যেটা বাইরে রিকোয়েস্টের লগে লিঙ্কে ধরে দিতে পারেন কোনো সমস্যা নেই, যারা তো ওই যে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে তারা তো তাদের যে বিভিন্ন সাইটের পোর্টফোলিও আছে ওগুলা অ্যাড করে করে দেয় লগে, ফাইবার হোক আপওয়ার্ক হোক তারপরে ওই লগে ফ্রিল্যান্সার ডট কম সব জায়গাতে, অলসো আই উইল
যায় কি ওই যে টেমপ্লেট রেডি করি টাকা লাগে, যারা টেমপ্লেট রেডি করে রাখে তারা লগে লগে সেন্ড করিলে। গেটিং অথবা গেট সামথিং সামথিং ইন্টারেস্টিং দেয়ার অথবা হেয়ার দেয়ার দিলাই, বিকজ হয়তো ও জায়গা থেকে যাইতেও পারে মেসেজে। ওকে পরে তারে কি তা করতে হইব, পরে তারে আপনি ধন্যবাদ দিতে পারেন। ওকে ধন্যবাদ 6546 নাম্বার স্টেপ হইলো কি তারে এই যে সম্বোধন করা ধন্যবাদ দিয়া। তারপরে আপনি 7 স্টেপে কি তা করবা, 7 স্টেপে বাই রিকোয়েস্ট একটা মেইন সিস্টেম হইলো কি নিজের নাম আর কাজ রিলেটেড একটা কি তা করা, স্পেসিফিক টাইটেল দেওয়া দিলে কি তৈব আপনার একজন বায়ার বুঝতে পারবো যে আপনি আসলে একজন কি তা ওই অরিজিনাল বা প্রফেশনাল টাইপের ওয়ার্কার। তো এই জন্য আপনার কি তা করবা নেম এন্ড মানে ওয়ার্ক টাইটেল বা ডেজিগনেশন করি আমরা। ওয়ার্ক টাইটেল যেমন ডিজিটাল মার্কেটার দিতে পারেন, ডিজিটাল মার্কেটার এন্ড এক্সি এক্সপার্ট তাও দিতে পারেন। ওটা হলে কি বাইরে রিকোয়েস্ট লেখার একটা প্রপার নিয়ম। এরকমভাবে যদি ফরম্যাট ফলো করি আর প্রপোজাল পাঠাই দেখা যাইব যে ক্লায়েন্টের চোখে তা প্রায় মিনিমাম 95% কনভার্সন হওয়ার সম্ভাবনা থাকে, মানে 100% কখনো দেওয়া যেত না, বিকজ এটা তো বায়ারের উপরে ডিপেন্ড করে। তো দেখা যায় যে 95% ওরকম যদি লেখা হয় তখন দেখা যায় বায়ারের চৌকে পড়ার সম্ভাবনা থাকে। আশা করি এই ফরম্যাটে আপনারা নেক্সট টাইম বায়ার রিকোয়েস্ট পাঠাই বা হোপ ইন দ্য একটা ভালো রেজাল্ট পাইবা। আচ্ছা এটা নিতে পারেন, মিটাইলে তা খুব সমস্যা নাম। এখন লাগে আমরা যেটা সব টেলিগ্রাম, টেলিগ্রামের লাগে আপনারা আপনারা সেই ফোনও টেলিগ্রাম আছে বা কম্পিউটারের মধ্যে টেলিগ্রাম আছে এরকম আছে না? আচ্ছা তাহলে আপনার স্ক্রিনটা একটু শেয়ার করাইলেন, কিছু অ্যাডভান্স জিনিস শিখাইয়া দিন। আনিলেন সমস্যা না, জি জি স্ক্রিন শেয়ার দেওয়া লাগবে। জি জি দেখা যাক।
আচ্ছা, এখন আমরা যেটা করতে হবো এটা হইলো কি, আমরা টেলিগ্রাম আছে তাই না, টেলিগ্রাম উপরে দেখুন সার্চ আছে না, সার্চও গিয়ে আপনি @ দিয়ে ইউটিউবার্স লেবেন। দেখুন অনেকগুলো গ্রুপ হয়েছে না, একটা গ্রুপে জয়েন করেন। দেখুন ইনো অনেকগুলো ইউটিউবার কিতা করে, ইনো দেখবা অনেক ধরনের ইউটিউবার পাইবা, ইন্ডিয়ান পাইবা, অন্যান্য দেশীয় ইউটিউবার পাইবা। দেখো কাইনো প্রায় 42,507 জন মেম্বার আছে, দেখা যাননি যে ওই যে গ্রুপ মেম্বার গুলো আছে তারারে আমরা কিতা করতে পারি। দেখো তারার কিন্তু পার্সোনাল আবার কিতা আছে, টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে, আপনি ওটা প্রথমে সাবস্ক্রাইব করে রাখবা। সাবস্ক্রাইব করে রাখার পরে দেখবা যে ওনার মধ্যে ইন্টারন্যাশনাল আমরা যে ক্লায়েন্টগুলো আর টার্গেট করি ও ধরনের অনেক কিতা হইবা, টার্গেটেড ক্লায়েন্ট পাইবা। তারারে গিয়ে আপনি কিতা করতে পারেন, তারারে গিয়ে আপনি মেসেজ করতে পারেন যে আমি ওরকম কাজ করি। তো এটা পাইলে ইউটিউবারের ক্ষেত্রে এখন হলো কি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জবও কিন্তু এনে পাওয়া যায়, এসইও জবও এনে পাওয়া যায়। এছাড়া আপনি টেক রিলেটেড বিভিন্ন যে আছে অনেক যখন টেক ইউটিউবার্স মানে ক্যাটাগরি দিয়ে সার্চ দিবা, টেক ইউটিউবার্স, টেক TECH, যারা কতগুলা গ্রুপ আছে, অল ইউটিউবার্স ঢুকুন যান টেকনিক্যাল এডস গ্রুপ। এটা ইন্ডিয়া না তা বেশি থাকি সমস্যা হইলো, ওটা উপরে গেলে এখন সেন ইউএসএ ইউটিউবার্স। আরেকটা গ্রুপ আছে তো দেখুন, এটা ঢুকুন ইউটিউবার্স মালয়েশিয়া ইউটিউবার্স গ্রুপ দেখলা নি। তো তখন এগুলা কিন্তু এটা গ্রুপ আপনি কিন্তু কিতা করতে হইব, আপনারা সার্চ করে করে বিভিন্ন ক্যাটাগরি দিয়া ফ্যাশন ইউটিউবার্স, তারপরে লাগে ব্ল্যাক ইউটিউবার্স, তারপর দিতে পারেন আপনি ফুড ইউটিউবার্স, ব্লগ ইউটিউবার্স, ওরকমভাবে বিভিন্ন টাইপের কথা করতে হইব। ইউটিউবার্স যারা আছে তারা আপনি সার্চ করে করে খুঁজাওয়ার করতে হইব, খুঁজাওয়ার হয়ে গেলে তার যে ওই চ্যানেলটা আছে ওই যে টেলিগ্রাম চ্যানেল ওইগুলারে ওই চ্যানেল করে সাবস্ক্রাইব করে রাখবা। সাবস্ক্রাইব করে রাখার পরে দেখবা যে ওই যে চ্যানেলের আপনি নাম দিয়েও গিয়ে কথা করতে পারবা, চাইলে অন্যান্য সোশ্যাল মিডিয়া খুঁজাওয়ার করতে পারবা, বা অন্য দেখো কার নাম আছে যেমন জ্যাক স্প্রেয়ার আছে, তো জ্যাক স্প্রেয়ারে আপনি ক্লিক করেন দেবা, জ্যাক স্প্রেয়ারের প্রোফাইলে যাইবা। আইসে নি আপনার, এখন আপনার ওই মেসেজ করতে পারবা, তার যেরকম আমরা নর্মালি মেসেজ করি ঠিক একইরকম ভাবে অন্য আমরা মেসেজ করতে পারবো। তো আপনার এখন আপনার প্রোফাইলটা আপনি ক্লিয়ার হয়ে যাইতো, ওটা তো একটা ইম্পর্টেন্ট বিষয়। টেলিগ্রামও টেলিগ্রামে আপনার প্রোফাইলটা আপনি যেরকম ফাইবার হয়ে যায় এরকম না হয়ে যাইয়া আপনার ইউজার নেমটা একটু টেক রিলেটেড দিতে হইব, তাইলে বেস্ট। বড় বড় যারা খাস করে সবারও ইউজার নেমটা টেক রিলেটেড থাকে, যেমন আর যেমন আপনি দিতে পারেন টেক নুরুল দিয়ে আপনার একটা সুন্দর লগো, বা আপনার সুন্দর আপনার প্রোফাইল পিকচার আপনি ইউজ করবা, তারপর ইনফরমেশন দেওয়া ডিজিটাল মার্কেটার ওই টাইপের এডিট, জিও জিও এডিট প্রোফাইল, ও নাম দেন, ও ইউজার নেমটা দেন, আর বায়ো দেন, বায়ো দিলে আমরা নর্মালি দিয়েলা দিবা, দেন টেক TECH, কারণ তারা খুঁজে টেক রিলেটেড বুঝছেন না, টেক স্ল্যাশ সরি আন্ডারস্কোর, নামও চেঞ্জ করবেন আপনার, সেম সেম জি জি। আচ্ছা ফরেল দিলে হইব, সমস্যা অটো সেভ হয়ে যাব, তারপর ওদের হোক কোনো একটা রাইট সাইন আছে ওরা মারলে হয়ে যাব, নিশ্চিত হয় নীল নীল কালার ইনো নাই না অন্য ওই দেখুন নীল কালার রাইট সাইন জি জি।
নাম অয়েস। আচ্ছা, এখন আমাদের খাদ হইলো কি মূলত ওই যে সার্চ বার থেকে টেক রিলেটেড বা বিভিন্ন রিলেটেড খুঁজে বার করা। তারপর আপনি বিভিন্ন কোম্পানির নাম সার্চ দিতে পারবেন, বা দেখো কা SMM মার্কেটিং লিখে দিন, মানে আমাদের যে খাদগুলো আছে ওই খাদগুলো লিখে আমরা সার্চ করবো। দেখবা দেখবা অনেকগুলা গ্রুপ পাইবে এইগুলার মধ্যে। ইনবক্স তো ডাইরেক্ট মেসেজ দিবা যে প্রোফাইল হয়ে গিয়া। ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি ওটা বেশি তেমন ফাইবা, মানে এটা তো আপনি নর্মাল সার্চ করছেন, এই কারণে একটা দিতে পাইছেন। আরো ফাইবা আপনি যখন সুন্দর আর প্রপার ভাবে সার্চ করবা, SMM মার্কেটিং প্রজেক্ট লিখতে সার্চ দেন। পাকিস্তানি এগুলো নাই, মানে বেশি বেশি মেম্বার যেগুলো তা বগুড়া যাইবা। আচ্ছা, তারপর ওই লোক আপনারা আরো হইতে পারেন ওই যে ফেসবুক আমরা আছে একটা বিভিন্ন গ্রুপ আছে যেগুলা তো লোকে বিভিন্ন প্রজেক্ট তারা আপলোড করে, বুঝছেন নি? SMM মার্কেটিং প্রজেক্ট লিখে ফেসবুকে যদি আপনি সার্চ করেন দেখা যায় অনেকগুলা USA অস্ট্রেলিয়ার প্রজেক্টর গ্রুপ আছে, ওগুলা আপনারা জয়েন করতে পারেন। গুগল টপ র্যাঙ্কিং ফেসবুক পেজ র্যাঙ্ক করা না, তো ওই যে ফেসবুক অপটিমাইজেশন শিখেছি নানি স্যারে। বুঝছি বুঝছি। আচ্ছা, এটা কিন্তু ইজি, ওই যে ইউজার নেম যদি আপনি রাইট ইউজার নেম সিলেক্ট করে দিতে পারেন তাইলেও কিন্তু ফেসবুক পেজে সার্চ করলে অটোমেটিক আসবো। ইউজার নেমটা মেইন ফ্যাক্টরে। আর আরও আছে কিছু সিস্টেম, যেমন আপনি ওই বিজনেসটারে আপনি চাইরা যে কিতা করতা সার্চ করলে গুগলও প্রথমে আইতো, ও ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুকে সার্চ করলে ফেসবুকটা প্রথমে আইতো। এটা লাগে আরও দুই একটা কাজ করা যায়, যেমন লাগে আপনি গুগল ম্যাপও অ্যাড করবা। গুগল ম্যাপও অ্যাড করতে পারেন নি যে কোনো বিজনেসে? আচ্ছা, আমি দেখাই দিলাম, আমি নোটও রাখলাম আপনার জি জি না জি না আরো কিছু কাজ আছে আপনার হকতে শেষ করিলে আগে বাদে বারবার করাতে গিয়ে একলাগে করিলেন। আচ্ছা, তারপরে এটা তো পাইলাম আমরা, ওই লোক আপনার টেলিগ্রামও কিরকম ভাবে আমরা মার্কেটিং করতাম, টেলিগ্রামের বিভিন্ন গ্রুপ গিয়ে মার্কেটিং করতাম, মোটর সিস্টেম। দেন ওই লোক আমরা এখন দেখবো স্পটিফাই। তো স্পটিফাই একসময় কিন্তু বাংলাদেশও, একসময় বলতে গিয়ে আপনার ওই বছরের আগের বছর বা আজ থেকে 3 মাস আগে আপনার স্পটিফাই বাংলাদেশও অ্যাক্টিভ আসিল না, অর্থাৎ বাংলাদেশেও স্পটিফাই থেকে লগ ইন করা যেত না, বিভিন্ন ধরনের প্রবলেম আছে। বাট রিসেন্টলি যেটা হচ্ছে স্পটিফাই বাংলাদেশেও অ্যাপ্রুভ করছে, অর্থাৎ আমরা স্পটিফাই এখন অ্যাকাউন্ট করতে পারবো, স্পটিফাইয়ের মার্কেটিং করতে পারবো নিজের অডিও মার্কেটিং সাইট। এটা বুঝে গেছে নি? স্পটিফাই অডিও মার্কেটিং, ইউটিউব যেরকম ভিডিও মার্কেটিং, ঠিক একইরকমভাবে স্পটিফাই, সাউন্ড ক্লাউড এগুলো হলো কি অডিও মার্কেটিং। তো আমরা এখন যেটা করবো স্পটিফাই তো লগ ইন করবো, প্রথমে আপনি প্রথমে প্লাস ট্যাবও ক্লিক করুন। একটা নতুন ট্যাব, আচ্ছা, তারপর লোকে স্পটিফাই লিখে সার্চ দিন। আচ্ছা, দেন স্পটিফাই ওই দেখেন নিচে স্পটিফাই আছে, ওটা ক্লিক করেন। এখন আমাদের সাইন আপের অপশন আছে, আমরা সাইন আপ করি। এইগুলা তো আপনারা বুঝেন, আপনি ইমেল দেন, নাম দেন, কনফার্ম করেন, পাসওয়ার্ড দেন। আপনার মেয়ে চুইছে না, ও উপরে এল দিছেন না।
মানে এগুলো আগে ফরেন লিসেন স্পটিফাইয়ের অ্যাকাউন্ট আগে ভরা থাকলে সমস্যা নাই, আপনি লগ ইন করে নিলেন, এতে অ্যাকাউন্ট যে কেউ করতে পারে। এখন ফেসবুকে যেরকম অ্যাকাউন্ট ওরকম অ্যাকাউন্ট করা, যে ব্যাক হইয়া সাইন ইনও ক্লিক করেন। আচ্ছা দেখুন, আমরা যখন স্পটিফাই লগ ইন করছি, লগ ইন করার পরে আচ্ছা ডিসমিস দিলেন, এটা প্রিমিয়াম কিনার লাগে কর। আচ্ছা স্পটিফাই লগে আমরা একটু আগে কইছি যে এটা লগে একটা মিউজিক সাইট, তো এটার মধ্যে সব মিউজিশিয়ান যারা আছে, যারা মিউজিক করে সবাই নর্মাল লিখে করে, আপনার তাদের মিউজিকগুলো আপলোড করে অডিও শোনার লাগে। তো এনে দেখুন আপনার অপশন আছে, প্রোফাইল অপশন আছে, প্রোফাইল অপশনটা ওই লগে মূলত তখন ডান সাইডে একবারে উপরের দিকে যে ডান সাইডের উপরে দিকে ওরা ক্লিক করেন। তো এনে আছে আপনার অ্যাকাউন্ট আছে, প্রোফাইল আছে, আর ওই অ্যাকাউন্টটারে চাইলে আপনি কিনা করতে পারবেন, প্রিমিয়াম করতে পারবেন। প্রিমিয়াম করতে গেলে আপনার টাকা দিয়ে কিনা লাগবে। তো প্রিমিয়াম হলে আপনি অনেকগুলো অপশন বা ফিচার্স নতুন পাইবা, যেগুলো অন্যান্যদের থেকে সুবিধা বেশি আছে। তো আপনারা এগুলো প্রিমিয়াম ভরা লাগতো না নর্মালি। আপনি প্রথমে প্রোফাইলে ঢুকেন। আসা হতো যেটা মার্কেটার এগুলো লাগে না, তারপরে নিজের তো কাজ হতো লাগে, তাকে নিজের কিছু জিনিস জানিয়া তাহা দরকার না নেই, ওটার উপরে ডিপেন্ড করিয়া এটা মানে কিছু দেখলা আর কি। তো এটার ভিতরে ঢুকার পরে দেখেন আপনার নাম সিলেক্ট করবা, নাম সিলেক্ট করার পরে সবগুলো এডিটের অপশন আছে, তারপর প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করবা, প্রোফাইল পিকচার দিবা, এরপরে আপনি যারা ফলো করিয়া আইবা সবগুলো আপনার প্রোফাইলের মধ্যে দেখাইব। আচ্ছা অ্যাকাউন্টও ঢুকেন, দেখেন অ্যাকাউন্ট ওভারভিউ আইলে মেইনলি সব কিছু পাইবা আপনি। তো এনার মধ্যে দেওয়া আছে দেখেন অ্যাকাউন্ট ওভারভিউর মধ্যে আপনার প্রোফাইলের ইউজার নেম অটোমেটিকলি সিলেক্ট করা আছে, দেখা যান না, অটোমেটিকলি প্রত্যেকটা অ্যাকাউন্টের ইউজার নেম ডিটেক্ট করিয়া দেয়। জি না, এগুলো চেঞ্জেবল না, ক্লিক করে দেবেন চেঞ্জ হল, এগুলো তারা অটোমেটিক এডিট প্রোফাইলও যদি ইউজার নেম তাকে দেন পারবেন, এডিট প্রোফাইলও ক্লিক করে না, স্পটিফাইয়ের ইউজার নেম তারা তারা দিয়া দিলে এটা করতে পারত না। অ্যাকাউন্ট আবার চেঞ্জ। আচ্ছা ও জায়গা থেকে আপনি যদি চাই ইমেল চেঞ্জ হতো, ইমেল চেঞ্জ করতে পারবা আপনার ইনফরমেশন দিলে। এটা আসলে রিয়েল ইনফরমেশন না দিলেও চলে, বুঝে গেছেন, আপনার একটা অ্যাকাউন্ট থাকলে বললো জাস্ট আপনি অ্যাকাউন্টের বিভিন্ন বিষয় সম্বন্ধে জানলা আর কি। ওটা তো ইনহইলকে যেটা একজন আর্টিস্টর বা একজন যে মিউজিক করে তার যে মানে ইনসাইটটা বা তার যে অ্যাকাউন্টের ডেমোটা আর নর্মাল একজন মানুষের ডেমোটা দুইটার মধ্যে কিন্তু তাবো পার্থক্য তাবো, বিকজ আপনার এটা থেকে আপনি খালি জাস্ট মিউজিক শুনবা, তার এটা থেকে সে মিউজিক আপলোড করবো এবং আপলোড করার পরে তার এই জায়গা থেকে তৈব, তার এই জায়গায় সে একটা স্টেটস রেডি হইব। স্টেটস বলতে পরিসংখ্যান রেডি হইব যে এটা কতটা স্ট্রিম আর কতটা প্লেজ আর কতটা ফলোয়ার আর কতটা অ্যাকাউন্টে কিন্তু ফলোয়ার দেখা যায়। যেমন আমরা একটা অ্যাকাউন্টে ঢুকবো, ইনও দেখো ইনও কিন্তু আচ্ছা নর্মালি আরও সাইটে দিয়ে বাম পাশে জানছেন প্রাইভেসি সেটিং অ্যাপস রিডিম। আচ্ছা ওকে, এগুলো লাগতো না আমরা, ইনও আর কোনো কাজ নাই, আমরা এখন যাইম যে কোনো একজন আর্টিস্টের পেজে যাইম। তো আর্টিস্টের পেজে যাওয়ার আগে আমরা ব্যাক হয়ে যাই, ব্যাক হইব আমরা, ব্যাক ওটা হলো মেন অ্যাকাউন্ট। তো ও জায়গাতে আমরা সার্চ করলে আমরা যে আর্টিস্টের গান শুনতাম তারা গান শুনতে পারব, ওকে। বাট ওই যে প্রিমিয়াম ছাড়া কিন্তু আপনি মিউজিক আপলোড করতে পারতেন না, বুঝে গেছেন, আপনি বাম পাশে দেখুন ইয়োর লাইব্রেরি আছে, পরে সার্চ আছে, হোম আছে, হোম হইলে আপনার অনেকগুলো বিভিন্ন প্রোফাইল তারা দেখাইব, পরে সার্চও গেলে আপনি সার্চ দিয়ে আনতে পারবা,
একটাটা ওরে দেখিলেন বেস্ট হইবো, হোমো পয়দা ক্লিক করেন, দেখুন হোমো কি দায়িত্ব আছে। রিসেন্টলি প্লেড, আপনি ও তিনটা গান রিসেন্টলি দেখছেন, প্লেড করছেন, তারপরে আপনার কিছু তারা সাজেস্ট করবো, নিচের দিকে যাইবা, বেস্ট অফ আর্টিস্ট মানে তাদের ওই যে মার্কেটিং যেটা তারা করিয়া যাইব, ম্যানুয়াল মার্কেটিং, ওরকম ভাবে বিভিন্ন আর্টিস্টের মিউজিক থাকবো, আপনি ভিতরে ঢুকে দেখতে পারবো, সার্চ যায় ও জায়গা থেকে, আপনার ফেভারিট যে আর্টিস্ট যারা আছে তারা সার্চ করিয়ে আপনি দাঁড়াতে পারবো, বার করতে পারবো। তো ইনো আর একটা বিষয় আছে, যেমন হিপ হপ অর্ডার চেন, ক্যাটাগরি দেওয়া আছে হিপ হপ, এবং অনেক একটু নিচের দিকে যাইবা। একটা যখন নিউ রিলিজ দেখুন, ওটা যখন গেছেন আপনি তার তখন হইলো গীতা, তার টাইটেল দেওয়ার পরে তার নিজের নামটাও কিন্তু গীতা আছে, নামটাও ইনো দেওয়া দিয়া দেওয়া আছে। আচ্ছা এগুনা এগুনা নেকি পরে ডিজে স্নেকস একটা নাম দেওয়া আছে, ডিজে স্নেকস ক্লিক করুন, জিও জয় নামও ক্লিক করুন, আমরা অ্যাকাউন্টও ঢুকতাম তার, দেখেন তার মান্থলি লিসেনার কত আছে। তো আমরা নর্মালি কি তাও দোকান মান্থলি লিসেনার আছে, ফলো অপশন আছে, থ্রি ডটও ক্লিক করেন চান। তো ইনোইলো গীতা আমরা তার শেয়ার করতে পারবো, তার ফলো করতে পারবো, আর তার মান্থলি লিসেনার মানে কতজন মানছে তার এটা কিতা করেন শুনেন, তা আমরা দেখতে পারবো। তো আমরার কাজটা নর্মালি গীতা, আমরার কাজটা হইলো গিয়া আমরা একজন আর্টিস্ট, আমরা মান্থলি লিসেনার দিতে পারবো, ফলোয়ার দিতে পারবো স্পটিফাইয়ের। তারপরে সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা অনেক গুরুত্বপূর্ণ একজন স্পটিফাইয়ের ইউজারও লাগে, তা হলো স্পটিফাই ইউজার না, নর্মালি স্পটিফাই আর্টিস্টও লাগে যারা স্পটিফাই মিউজিক আপলোড করে, যদি সে 1 লক্ষ নেয় না 1 মিলিয়ন, আর 1 মিলিয়ন মনে হয় না 110 মিলিয়ন, অর্থাৎ প্রায় স্পটিফাইয়ের একটা সিস্টেম আছে যেটা আমরা হইলো মান্থলি লিসেনার্স না, এটার আমরা স্পটিফাই স্ট্রিমস করি। স্ট্রিমস বলতে হইলো কি একটা মিউজিকের 30 সেকেন্ডের মিনিমাম 30 সেকেন্ড কিতা করা প্লে করে দেখা, ওরকম যদি স্ট্রিমের সংখ্যা, স্ট্রিমটা কিন্তু ইন্দাকে দেখতে পারতাম না, এটা দেখা যাইব হইলো কি আপনার ওই স্পটিফাই স্টেটস লিখে সার্চ দিয়ে দেবো, আর একটা অ্যাকাউন্ট আইব, বা আর একটা জিও আইব, অ্যাপ আইব, ওটা ঢুকিয়ে আপনার যদি আর্টিস্ট অ্যাকাউন্ট কিতা করেন লগ ইন করেন, দেন একটা আপনার করা লাগতো না, আপনার এগুলো আইতো না, আপনার তো আর্টিস্ট পেজ নেই, যখন যারা আর্টিস্ট থাকবো তারা লোকে স্পটিফাই স্টেটস নামে আরেকটা অ্যাপ ডাউনলোড করে, তারা তো ওটার মধ্যে গিয়ে তারা দেখে যে তারা কতটুকু স্ট্রিমস হয়েছে, বিকজ স্ট্রিমস থাকে কিন্তু কি তা করে স্ট্রিম থাকে আপনার স্পটিফাইয়ে টেখা দেয়, যেমন ওই স্পটিফাই স্ট্রিমস হইলো কি 1500+ মানে প্রায় 2000-এর মতো স্ট্রিমসের দাম, ধরেন খরচ যায় $60, বুঝেছেন, তো $60 না $25 আপনার মিনিমাম সার্ভিস, তো আপনি $30 $35 আনতে পারবা কোনো সমস্যা না। আর যেটা হইলো কি স্ট্রিমসের সংখ্যা যদি 10 মিলিয়ন হয় মানে 100K যেটা আমরা হই 100K স্পটিফাই, আচ্ছা আপনি সার্চ করেন স্পটিফাই স্ট্রিম লিখে জয় স্পটিফাই স্ট্রিমস, ওকে আমার বিভিন্ন পিপুল অলসো আস্ক আছে না, অন্য যায় না একটু পিপুল অলসো আস্ক আছে না, কিছু কোয়েশন গুগলে দেয় না এফএকিউ যেগুলো গুগলে ওগুলার মধ্যে যায় ওরা, তখন হাউ ডাজ স্পটিফাই কাউন্ট স্ট্রিম ওনা দেখলেন একটু, ওরা ক্লিক করেন স্পটিফাই ক্লাসিফাই যে সিঙ্গল স্ট্রিম অন এ সং হোয়েন ইট ইজ বিন লিসেন্ড টু ফর 30 সেকেন্ড অর মোর, মানে একটা মিউজিক যখন 30 সেকেন্ড বা এটাই বেশি কিতা করা হইব শোনা হইব তখন স্পটিফাই কিতা করবো এটার একটা স্ট্রিম ধরিয়ে নিব। পরে আরও কোয়েশন আছে, আমরা একটু একটা দেখি, হাউ ডাজ আই স্ট্রিম স্পটিফাই, একটু নিচের দিকে যাই দেখা যান না, আচ্ছা এইটা না, আমরা আরও দেখুন আছে হাউ মাচ ডাজ ওয়ান স্ট্রিম আর্ন অন স্পটিফাই,
ওরা দেখিলেন। দেখুন স্পটিফাই ইজ ভেরি সিক্রেটিভ অ্যাবাউট ইট, দ্য কোম্পানি অফিসিয়ালি এস্টাবলিশ এ পেমেন্ট অফ বিটুইন 0.003 অ্যান্ড 0.008 পার স্ট্রিম অ্যান্ড অ্যান অ্যাভারেজ পে আউট অফ 0.004 পার স্ট্রিম, মানে মিনিমাম দেখা যায় যে 0.003 বা 0.004 কিতা করে সেন্ট কিতা করে একটা পার স্ট্রিম সদে। আরও নিচে যায় আরও পাইবা ক্যান আই স্ট্রিম মাই ওন মিউজিক অন স্পটিফাই, মানে আপনি নিজে নিজের মিউজিক স্পটিফাই কিতা স্ট্রিম হিসাবে গণনা করবো নি। ওটা কোয়েশ্চন কোয়েশ্চন দেবে, আচ্ছা ইউ ক্যান আপলোড লোকাল মিউজিক টু স্পটিফাই বাই এনাবলিং লোকাল ফাইল সাপোর্ট ইন স্পটিফাই সেটিং অ্যান্ড চুজিং এ ফোল্ডার টু লেক মিউজিক ফ্রম, ইফ ইউ হ্যাভ এ স্পটিফাই প্রিমিয়াম অ্যাকাউন্ট ইউ ক্যান প্লে লোকাল ফাইলস অন এ মোবাইল ডিভাইস টু থ্রো দ্য ট্র্যাক্স নিড টু বি ইন এ প্লে লিস্ট। আচ্ছা এটা আমরা লাগতো না, হাউ ডু আই স্ট্রিম স্পটিফাই অন বিটিএস, আচ্ছা এটা লাগতো না, ক্যান আই প্লে স্পটিফাই অন টুইচ, টুইচ একটা টুইটারের মতো একটা অ্যাকাউন্ট বুঝে গেছি নি, হাউ ডু আই ওয়াচ এ স্ট্রিম অন স্পটিফাই মোবাইল, ওকে হাউ ডু আই ওয়াচ এ স্ট্রিম অন স্পটিফাই মোবাইল, ওটা দেখুন টু চেক স্পটিফাই স্ট্রিম ভিজিট দ্য আর্টিস্ট স্পটিফাই প্রোফাইল অ্যান্ড সি দ্য সংস লিস্টেড আন্ডার দ্য পপুলার অ্যাকশন, মানে আপনারা কিতা করতে হইব স্পটিফাইয়ের প্রোফাইলও যাইতে হইব আর্টিস্ট প্রোফাইলও যাইতে হইব তারপর সংস লিস্টেড আন্ডার দ্য পপুলার সেকশন, পপুলার সেকশনে যাইতে হইব, আর্টিস্ট ক্যান চেক দেয়ার স্পটিফাই স্ট্রিমস ফর এনি অফ দেয়ার সংস বাই সিঙ্গিং আপ অ্যান্ড লগিং ইন টু স্পটিফাই ফর আর্টিস্ট, যেটা আমি আগেও হয়েছি যে আর্টিস্ট হলে কিতা করতে পারবো তার মিউজিক যে জায়গাতে আপলোড হলে ওই জায়গায় তার স্ট্রিমের সংখ্যা কত হয়েছে ওরা দেখতে পারো। আচ্ছা তারপর বলছে হাউ মেনি স্পটিফাই স্ট্রিমস ডাজ ইট টেক্স টু মেক $100, মানে $100 তৈরি করতে কতটা স্ট্রিমস লাগবো, তো $100 তৈরি করতে মূলত 25,000 কিতা লাগবো পার মান্থ, প্রত্যেক মান্থ কত লাগবো স্ট্রিমস লাগবো 25,000, $1,000 লাগবো 250,000 1,257 মিনিমাম ওয়েজ লাগবো 314,250। আচ্ছা এটা তো আমরা বুঝতে পারছি নর্মালি $100 যদি আর্ন করতে হয় স্পটিফাই স্ট্রিম থাকে তাহলে মিনিমাম 26,000 কিতা লাগবো স্ট্রিমস লাগবো একটা অ্যাকাউন্টে, কিনে স্পটিফাই স্ট্রিমস কিনে। আচ্ছা তারপরে দেখুন আরও বিভিন্ন কোয়েশন আছে এগুলো আপনারা পড়ে জানিবা, আমি তো যেটা বুঝাইবার বুঝাইছি যে স্পটিফাই কীরকমভাবে কিতা করা লাগে কোন খাস কিরা, তো স্পটিফাই আমরা ফলোয়ার দিতে পারি, স্পটিফাই আমরা লিসেনার দিতে পারি, স্পটিফাই আমরা প্লেস দিতে পারি, মিউজিক প্লেস আছে না মিউজিক প্লেস দিতে পারি, তারপরে আছে আরও স্পটিফাই প্লেলিস্ট প্লেস আছে, আমরা যেরকম প্লে লিস্ট রেডি করি একসাথে একটা মিউজিক ওরকমভাবে প্লে লিস্ট প্লেস আছে ওগুলো দেওয়া যায়। তারপর আলাদাভাবে এবার স্ট্রিমসও দেওয়া যায়, ওটা হলো কি স্পটিফাইয়ের মূলত মেইন কাজ, তো স্পটিফাইয়ের বেশি কাজ মিলে স্পটিফাই স্ট্রিমস ফলোয়ার ওগুলোর বুঝে গেছেন, বা লিসেনার, লিসেনার নর্মালি এক ধরনের স্পটিফাই স্ট্রিমসের আন্ডারে পড়েও। আচ্ছা পরে আমরা সাউন্ড ক্লাউডও যাই, এগুলো থেকে আবার কিতা করা লাগবে যায় এগুলো থেকে এগুলোর ক্লায়েন্ট পাইতে হলে আপনার কিতা করা লাগবে, ক্লায়েন্ট পাইতে হলে আপনার ফেসবুকে বিভিন্ন হিপ হপ গ্রুপ আছে মিউজিক গ্রুপ আছে ওগুলাতে গেলে আপনি অনেক ক্লায়েন্টে পাইবা। আচ্ছা সাউন্ড ক্লাউডস অ্যাকাউন্ট করাটা মজার, ফেসবুকের মতোই প্রায় কবার উপরে দেওয়া যায় সুন্দর করে। যারা আমাদের অ্যাকাউন্ট নাই তারা আমরা কিতা করবো সাইন আপ করবো, সাইন আপ করার সময় আমাদের ইউজার নেম পাসওয়ার্ড ওগুলো আমরা সুন্দরভাবে দিব দিয়া লগইন করবো। ফরগেট করে দেন, জয় জয় ফরগেট করে দেন। ইমেইলও দেন, ইমেইলও গেলে পাইবা। Thank you.
আইসে না, আবার মারেন, আবার মারেন। জি ফোনও দেখার আইছে, তাইলে মেল ঠিক আছে নিতে পারেন। জিমেইলও আপনার ওমেইলে ঢুকান, যাতে ফোন ওইলে ফোন থেকে জোগাড় হইলেন, ফোন ক্লিক করিয়া করিলেন আপনি। ও এটা হইলে আপনার অন্যরা ঢুকাইয়া দেওয়া, তো করিলেন করিলেন। আচ্ছা এগুলার প্রোফাইল সেট আপ করা আপনার নানি? প্রোফাইল সেট আপ করা লাগে না, কারণ এগুলো তো আমরা জাস্ট লোকে অপশন গুলা জানি আর কোনো না। অর্ডার দেবেন আপনি, প্রোফাইলও ক্লিক করেন, প্রথমে প্রোফাইলও ক্লিক করেন, এগুলো আবার দেখুন কি আছে, তার প্রোফাইল আছে, লাইকস আছে, তারপর স্টেশনস আছে, বিভিন্ন ধরনের। তো স্পট সাউন্ড ক্লাউডও নর্মালি কিতা করো, সাউন্ড ক্লাউড প্লেসও কিন্তু দাম একবারে কম, সাউন্ড ক্লাউড কিন্তু স্পটিফাই থেকে বেশি ইউজ করা হয়, বুঝছেন না? সাউন্ড ক্লাউড স্পটিফাই থেকে বেশি ইউজ করো, সাউন্ড ক্লাউডের যারা আছে তারা আবার আপনি যেটা করতে পারেন, দেখা যাবে যে 30 থেকে 40 হাজার কিতাব আপনি প্লেস দিতে পারা $10 $15। আর যে জায়গাতে আমরা অন্যান্য জায়গা 1,000 নিতে কিতা করি, সেম টাকা জ করে, তো এগুলার আবার প্রাইসও কম, বুঝা গেছে নি? আর ওইগুলোকে ফলোয়ার দিতে পারবো, মিউজিক ওর প্লেস দিতে পারবা, ফলোয়ার দিতে পারবা, এটা আবার লিসেনার লাগে না, প্লে লিস্ট ফলোয়ার আছে ওরকম। আপনি চাইলে আপনার মিউজিক এটা আপলোড করে রাখতে পারবা, এটা তো আবার স্পটিফাই লাগান প্রিমিয়াম কিনা লাগে না, আপনি একটা ওই মিউজিক আপলোড করে রাখলে দেখা যাবে যে এগুলো অটো কিতা ওর, এগুলো প্লেস ওর নর্মালি দেবো। আপনি একটা এমনি মিউজিক যখন ডাউনলোড দিয়ে আপলোড হয়ে রাখুন, দেওয়া কয়েকদিন পরে আপনি ঢুকবা তার জৈব, কারণ হ্যাঁ তার সবগুলো অ্যাকাউন্টে নিজেই প্রমোট করিয়া দেয় অনেক সময়, বুঝা গেছে না? এরপরে দেখো কাউ যে হোমওয়ার পরে স্ট্রিম অপশন আছে, দেখুন উপরে ও জায়গা থেকে আপনি স্ট্রিমও চেক করতে পারবা, বুঝছেন না? এরপরে আরেকটা আছে, আপনি প্লাস ক্লিক করেন, ডেস্কটপ কিট, নতুন ট্যাব বোঝেন, ডেস্কটপ কিট, আচ্ছা ডেস্কটপ কিট লিখে DESTROKID, DESTROKID, আচ্ছা ডেস্কটপ কিট হইলো কি, এমন একটা অ্যাপ যে অ্যাপের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের মিউজিক সাইটও কিতা করতে পারবা, সেম মিউজিক আপনি এক জায়গা থেকে আপলোড করতে পারবা, এবং ডেস্কটপের ভিতরে আপনি কিতা করতে পারবা, সব কিছু দেখতে পারবা। যেমন হলো কি ওই স্পটিফাইও মিউজিক আপলোড করার পর এটা থেকে কতটা স্ট্রিম হয়েছে, এটা থেকে কত ইনকাম হয়েছে, সাউন্ড ক্লাউডও জহরা করে, তারপর হলো কি অ্যাপল মাই মিউজিক, এরপরে আরও বিভিন্ন ধরনের কিতা আছে। আমরা একটু ঢুকি, ঢুকলে দেখে অ্যাক্সেস দেয়নি, জয় জয় না, এটা না, এটা তো জহর রিভিউ করছে, আপনি নিচে দেন 2 নম্বর এড,
जी जी আপনি প্রথমে সাইন আপ করা লাগবে। আচ্ছা, সাইন ইন এ ক্লিক করেন, আইবো সাইন আপ। জি না, অ্যাকাউন্ট সাইন আপ করা লাগবে প্রথমে, এটা তো সাইন ইন। অবশ্যই মানে এমন একটা প্লেস জায়গা দেখি ভাই, আপনি বিভিন্ন বড় বড় মিউজিক অ্যাপের ভিতরে আপনি কি করতে পারবা, আপলোড করতে পারবে এবং সব অ্যানালাইটিক্স এ জায়গায় দেখতে পারবে। ডেস্কটপ কিটা অফ করে আপনার কি দাবার তারা তিনটা কি হচ্ছে প্ল্যান দিয়েছে। প্ল্যানের মধ্যে আপনি যে কোনো একটা প্ল্যান কোথায় করা লাগবে, প্রথমে কিনা লাগবো, তো আমরা তো এটা করা লাগতো না, আমরা ওরকমভাবে বুঝে নাই। তো বাইরের দেশে যারা আছে আর্টিস্ট যারা, তারা প্রায় সবারই কিতা থাকে ডেস্কটপ, প্রায় সবারও না, যারা আর কি জানে তারা থাকে, অনেকে আছে জানে না এই বিষয়টা, এ কারণে তারার এগুলো থাকে না, তারা জাস্ট স্পটিফাইও মিউজিক আপলোড করে, দেন স্পটিফাই সম্বন্ধে ঘাটাঘাটি করে, স্পটিফাইও কাজ করে। আর যারা একটু স্মার্ট লেভেলের বিগিনার ওয়ার্ক, তার মধ্যে কিন্তু থাকে, তার কাছে ডেস্কটপ কিট থাকবো, ডেস্কটপ কিট থেকে আপনি সব মিউজিক প্ল্যাটফর্মও মিউজিক আপলোড করতে পারবো, অনেকগুলো মিউজিকের কিন্তু থাকে অ্যাক্সেস কিনা দেওয়া আছে। আর টোটাল আর্নিংটাও আপনি ডেস্কটপ কিট থেকে কিতা করতে পারবা, তুলতে পারবা। এটা সম্বন্ধে আরও ঘাটাঘাটি করলে আপনারা দেখতে পারবা, বিকজ আপনার কাছে তো প্রিমিয়াম প্ল্যান নাই, প্রিমিয়াম প্ল্যান থাকলে তো আপনি অনেক কিছু প্রোফাইলও ঢুকেন একটু। আর প্ল্যান না কিনলে দিত না, অপশন আর বার করে দিত না। আচ্ছা, তাহলে সমস্যা নেই, আমরা তো এগুলার অ্যাকাউন্ট লাগতো না, জাস্ট আমরা ক্লায়েন্টে বুঝা নি লাগে এগুলো লাগবো। অনেক সময় আছে না ক্লায়েন্টে কইবো যে তুমি ডেস্কটপ কিট থেকে স্পটিফাইও আপলোড করতে পারবা এনি, তখন আপনি বলবা ডু ইউ হ্যাভ ডেস্কটপ অ্যাকাউন্ট, তো হ্যাঁ আপনার ডেস্কটপ কিটের অ্যাকাউন্ট দিব, দেন আপনি ওখান থেকে তার মিউজিক উজিকের লিঙ্ক দিয়ে দিব, আপনি অটোমেটিক কী করতে পারবা এক জায়গা থেকে বইয়া সব আপলোড করতে পারবো। আচ্ছা, তো আমরা বুঝলাম হইল কি এগুলোতে কি টাইডাল, তারপর টাইডাল একটু হার্ড হয়ে যায়, টাইডাল ও স্ট্রিম স্ট্রিম দেওয়া এতে হার্ড হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ওই যে বাইরের দেশের ইতা কিতা করে রেডিট আছে নানি, রেডিটও গিয়া পোস্ট করবো, টুইটারও গিয়া পোস্ট করবো, তারপর হচ্ছে কিছু পিং সাইট আছে, তারপর হচ্ছে কিছু ওয়েবসাইট কানেকশন সাইট আছে, ওগুলাতে গিয়ে আপনার সাইটের কিতা করে 3-4 দিন কাজ করিয়া দেন কাজ জমা দিলে, ওইটাই কিন্তু আসলে ফেক কাজ। তুমি রেডিটও দিবা, রেডিটও বালা গ্রুপে দিলে কিছু তোমার লিসেনার বা ভিউয়ার আইব, ঠিক আছে, কিন্তু ওই যে তোমার লাগছে বলে গেছি। আচ্ছা, আমি কিতা হওয়াত লাগছিলাম কোন চেন, রেডিট, টুইটার, তারপর বিভিন্ন সাইটে পিং করা হয়, পিং করিয়া আর আর তো আছে কানেকশন বিল্ডার, বুঝে গেছেন, কানেকশন বিল্ডার। তো দেখবা নাইজেরিয়ান বা ইসরায়েল ইউএসএর যারা খাজ নেয় তারা কিতা করে, তারা ও ফেক জিনিসগুলো শিকানি হয়ে যায়, পরে তারা ভিউ বাড়ানির লাগে বা স্ট্রিম বাড়ানির লাগে ও পন্থাগুলো অবলম্বন করে। দরকার রেডিটটা কি এবারে হালকা আইলেও 100টা 150টা আইলো, আর বাকি কিন্তু এটা আয়ই না, তারা দেখবা 10 কে 15 কে অর্ডার লই লিব, লইয়া কইব 2 দিনে 3 দিনে সাবমিট করে লিয়া কইয়া ওগুলার জহরি ওগুলার প্রো বানিয়ে কিতা করে লাই বাইরে দিলাই, তো এ কারণে তারা অ্যাকাউন্ট অনেক সময় কিতা হয় ব্যাড রিভিউ পড়ে, বাট তারা কিন্তু খাজটা কিন্তু অর্গানিক কাজ, আর তারা আবার প্যানেল ইউজ করে দিলে তারা আবার বাইরে মনে করে না একটু খাস ঠিক আছে, খাস ঠিক আছে কইয়া কিতা করিলে খাস অ্যাপ্রুভ করিলে বালা বালা রিভিউ দিয়ে দিলে এলো। তো হইলো কি মিউজিক রিলেটেড যত সাইট আছে সবগুলার আলোচনা, অর্থাৎ আপনি এখন মিউজিক রিলেটেড প্রমোশন করতে পারবো, আর মিউজিক প্রমোশনের লাগে আর একটা আছে অডিও ম্যাক, নাম শুনছিলেনি? আরে
অডিও মেকার অনেকগুলো কাজ পাওয়া যায়। আপনারা প্যানেলে একটু ঢুকেন, যান প্যানেলে ঢুকিয়ে দেখেন অডিও মেকার সার্ভিস আছে নি, এসএমএম লাইটে ঢুকেন, ক্যাটাগরি থেকে যাইন, নিচের দিকে গিয়ে দেখুন অডিও মেক আছে। আচ্ছা অন্য দেখুন আপনার কিতা কিতা আছে, আছে আপনার থ্রিলার আছে, স্পটিফাই মান্থলি লিসেনার আছে, সেভস আছে, শেজম আছে, গুগল আছে। আচ্ছা স্পটিফাই এটা জিও দিত না, ইনো স্ট্রিম টু স্ট্রিম দিত না, অডিও মেক আছে ও তো অডিও মেক কৌপর উপরে। জি জি অডিও মেক, অডিও মেক দেখো ডিরেক্ট স্ট্রিম দিছে তারা অডিও মেক, আর কি দেখতে সার্ভিস দিছে একটু দেখুন চেন। অডিও মেক স্ট্রিমের দাম দিছে মাত্র কত, $0.30 অর্থাৎ 30 সেন্টে দিব আপনার কত, 1000। এরপরে এক জি উঠোটাও সেম সেম 1000 আর 30 সেন্ট। আপনি তো আনতে পারবো ওই লোক গিয়া $10 $5 যত ইচ্ছা ভাল লাগে আনতে পারবেন, কারণ তো আর ফলোয়ার হইলে ফলোয়ার মিনিমাম 30+, লাইকসও সেম, তো বেশিরভাগ বিক্রি হইল কি স্ট্রিম আর ফলোয়ার, বুঝছেন নি। এরপরে দেখেন ওয়েবসাইট ট্রাফিক, ওয়েবসাইট ট্রাফিক বুঝুন নি, একটা ওয়েবসাইটের মধ্যে মানুষজন ইয়া ওই যে ক্যাটাগরি দেখি দেন, দেখো অনেক ধরনের ওয়েবসাইট ট্রাফিক আছে না, ওয়েব ট্রাফিক বাই কিতা আছে আপনার ওয়েব চিপ ট্রাফিক ওয়ার্ল্ড ওয়াইড, ওয়েব ট্রাফিক বাই কান্ট্রি মানে টার্গেটেড কান্ট্রি যেগুলো, তো এগুলো হইলো কি আপনার নর্মালি একটা ওয়েবসাইটের মধ্যে ও দেশের মানুষরা আইয়া কিতা করেন ভিজিট করিয়া তারপর যান, তো ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু অনেক রুলস আছে, তো আপনি চাইলে তারা কিতা করতে পারবা, তার অ্যানালাইটিক্সও গিয়ে 1000 দিলে 1000 মানুষ গিয়ে দেখাইব, 2000 দিলে দেখা দিব যে তার অ্যানালাইটিক্সও গিয়ে 2000 মানুষ গিয়া তার আপনার ওয়েবসাইটও ভিজিট করিয়া গেছেন, বুঝা গেছে না, বেশি সময় লাগে না, একদিনে কাজ কমপ্লিট হয়ে যায় তা, তো এই ধরনের অনেক আছে, অনেকে কাজ দেয় ওয়েবসাইটের ট্রাফিক বৃদ্ধি করা বা ওয়েবসাইটটা ট্রাফিক জেনারেট করা হয় অনেক সময়, তো ট্রাফিক ইনক্রিজের কাজ বা ট্রাফিক লইয়া আওয়ার কাজও আপনারা করতে পারবো, কিন্তু ওয়েবসাইট ট্রাফিকের ক্ষেত্রে বেস্ট কাজ হলো কি ওয়েবসাইটটা যদি কোনো সময় বাইরে কাজ দেয় তখন তারা অ্যাডসও লাগে জো করবা সাজেস্ট করবা, যে তুমি গুগলে অ্যাডস করাও দেন তুমি অর্গানিক এবং ভালো ভালো কিতা হইবে আর লিডও হইবে, পাশাপাশি হইলে কি ভালো ভালো হয়তো কাজও হইতে পারো বা প্রোডাক্ট সেলও হইতে পারে, বেশি না তিনের উপরে কোনোটাও যেত না, ইনো তিন তিন বলতে তিন সাড়ে তিনের মতো ওরকম, এর উপরে বেশি যায় না, পেজনই না আপনার ওয়েবসাইটও ওয়েবসাইটের ট্রাফিক ট্রাফিক ওখান থেকে দিতে পারবা কিন্তু ঠিক আছে, কিন্তু এটা ট্রাফিকে কোনো জিও করতো না, সাইটও কোনো এফেক্ট করতো না, তোমার তার অ্যানালাইটিক্স আনবা ফলে ফার্স্ট দিন শুরু করবা, তার অ্যানালাইটিক্স আনবা ফলে লাস্ট 28 দিন পরে আবার চেক করাইব, পরে ইয়া দেখাইব বা 7 দিন 8 দিন পরে চেক করাইয়া দেখাইবা যে দেখো তোমার অতটা ট্রাফিক আমার ফেসবুক থেকে গেছে, বুঝছি বুঝছি, হে মনে হয় রিসেলার নাকি তা, এটা ঠিক আছে তা ওরকম বিজনেস করেন তারা অনেকে, আমরা রন্তাই বই লন্ডনের প্রোডাক্টটা নিয়ে বিজনেস করেন নি বা অন্তাকে তো পার্সেল করে ফাটানি হয় না, সেম ওরকম ভাবে তারারও বিজনেসের সিস্টেম আছে, একসাথে কয়েকটা রাখিলে অর্ডার করে ওগুলা করাইয়া সেল দিল, বুঝছি না, গুগলের সাই কিতা কইছো
এগুলো আলাদা ভাই, এগুলো আলাদা, এগুলো দেখবাই নর বেসিক ক্লাস দুই তিনটা পাইবে এমনি, কিলা ট্রাফিক জেনারেট করেন, কনভার্সেশন সেল কিলা করেন, কনভার্সেশন সেট আপ কিলা করেন, অনেক কিছু আছে গুগল। অতদিন যতটা ক্লাস হচ্ছে গুগলে ক্লাস শুরু করলে এর থেকে বেশি ক্লাস হইব, যে সবার গুরুই হয়েছেন তা ওরকম, ফেসবুকেরও গুরু গুগল। বাট সমস্যা হইলো গিয়া ফেসবুক এবং গুগল তারা তো আলাদা, সেম না, গুগলের সাথে কানেক্টেড আছে, ইউটিউব আছে কানেক্টেড, জিমেইল আছে কানেক্টেড, ফেসবুকের সাথে কানেক্টেড আছে, ইনস্টাগ্রাম আছে, তারপর হোয়াটসঅ্যাপ আছে, ওরকমভাবে কয়েকটা সাইট আছে যেগুলো ফেসবুকের সাথে কানেক্টেড, তো প্রত্যেকের আলাদা আলাদা কেউ আছে। গত একদিন ওই যে 6 ঘন্টা না 5 ঘন্টা ফেসবুক অফ আসিল, টেলিগ্রামও প্রায় 1.5 মিলিয়ন মানুষ না আরো বেশি মনে হয় একদিনে গিয়ে জয়েন হয়েছে, খালি ফেসবুক হালকা সময় লাগে অফ হয়। টুইটারও তো নর্মালি এমনিতেই মানুষ আছে, টুইটারে বড় বড় যারা আছে সবাই টুইটারে টুইট করে, ফেসবুকে আইয়া তারা টুইট করতো না। কোন দিন? ও বুঝছি বুঝছি, মানে টেলিগ্রাম থেকে আর টুইটার থেকে বুঝছি। টুইটার অনেক বড় সাইট, টুইটার মানে আগেও পপুলার আসলো, কারণ লাগে বাংলাদেশে আপনারা যারা আমরা যারা আছে তারা কিন্তু ফেসবুক কম ইউজ করে, জাস্ট ওই যে আমরা ওই যে বিজনেসের লাগে, ওই বিজনেসের লাগে বিভিন্ন জিনিস শেয়ারও লাগে তারা কিন্তু করে, জাস্ট ফেসবুকটা ইউজ করে, কমিউনিকেশনের লাগে তারা, বা ওই যে আমরা যারা পোস্ট করি আমরা দেখছেন রেগুলার পোস্ট করি ফেসবুকও, তো এলা কিন্তু তারা করে না, তারা করে টুইটারও টেলিগ্রাম হঠাৎ গিয়ে করে তারা। ওকে ভাই, তা এটা শেয়ার অফ করিলেন, এখন তো আর অন্য কোনো কাজ নাই, এখন অন্য কিতাব ইসলাম দেখাইয়া দিতাম, গুগল ম্যাপও কিলা অ্যাড করেন। দেখা জানি যে আমরা জাস্ট গুগল গেলে গুগল ম্যাপ, গুগল ম্যাপের লাগে আলাদা মার্কেটিং আছে জানেন না, এটা ডিজিটাল মার্কেটিং, একটা সাইটও ক্লিক করলে ওগুলো তো মার্কেটিং আছে, একটা নাম মানে মুখের সামনে আইলে ওগুলো তো মার্কেটিং এর উপায় আছে, মার্কেটিং করার সিস্টেম আছে। আচ্ছা দেখেন অন্য গুগল ম্যাপস উপরে আমরা অন্য ম্যাপসে গিয়ে ঢুকতে পারি, অথবা অন্য থেকে ম্যাপসে ঢুকতে পারি, আচ্ছা ও সাইডে দিয়ে একটা মেনু বার আছে, ওটা আচ্ছা দেখুন ওই যে মেনু বার আছে ওই মেনু বার আমরা ক্লিক করুন, এমনিতে আমি দেই এমনি একটা নাম লিখি, মেনু কাজ করে না কেন বুঝে না, অফকোর্স। ওকে আমরা যখন মেনু খাস করবো, মেনু খাস করার পরে একবারে নিচের দিকে যাইব, আপনারা ওদের এখানে ওনার দেওয়া আছে অ্যাড ইউর বিজনেস, দেখা যান নি ওখানে অনেক একটা অপশন আছে কি তা অ্যাড ইউর বিজনেস অথবা অ্যাড এ মিসিং প্লেস, দুইটা অপশন দেখা যান নি, অ্যাড এ বিজনেস আর অ্যাড এ মিসিং প্লেস, তো প্রথমে অ্যাড এ মিসিং প্লেস হইবা,
আইয়া আপনার যে ব্র্যান্ড বা বিজনেস যেটা আছে বা ওয়েবসাইট যেটা আছে বা আপনার যে ফেসবুক পেজ আছে ওটার নামও দিবা প্রথমে, সেম হুবহু নাম দিবা। তোমার দিলাম যেমন দিলাম একে এন্টারপ্রাইজ, ওকে। তারপরে লোকে আপনার ওই যে বিজনেসের যে ক্যাটাগরিটা আছে ওটা আই অফ দিন এন্টারপ্রাইজ, ওকে। পরে লোকে আপনার ক্যাটাগরিটা হঠাৎ সাথে ম্যাচ করবা, যেমন আমার এটা হলো ডিজিটাল ক্রিয়েটর, থেকে আমি দিতে পারি আমার কোন ধরনের এটা। ধরুন আমার এটা লাগে সার্ভিসে, সো আমি সার্ভিসও ক্লিক করলাম। এখন সার্ভিস হয়ে এটা কোন ধরনের সার্ভিস, ওনার মধ্যে আমি আই মাইয়া দেখবো যে আমার কোন ধরনের সার্ভিস লাগে এটা মিলে। ধরুন আমার এটা লাগে ট্রাভেল এজেন্সি, সো আমি দিলাম এটা ট্রাভেল এজেন্সি, সার্চ করেও আনতে পারবো, সমস্যা নেই। তারপরে লোকে লোকেশনটা কোন লোকেশন এটা আপনি মানে বিজনেসের যে এরিয়াটা দেওয়া আছে ওই এরিয়াটা দিবা আপনি। বাট মাথা খারাপ বা সবসময় ইউজার নেমের সাথে ম্যাচ করে দিবা বা পেজের নামের সাথে ম্যাচ করে নাম অন দিবা। অন আপনি আপডেটও দিতে পারেন, আপডেটও গিয়ে লোকেশনে অ্যাড করে দিতে পারেন যে আপনার এরিয়াটা বা আপনার যে রুমটা আছে বা হোমটা আছে কোন জায়গা নির্দেশ করেন। আপনি গুগলটা দেখাই দেখাই যেতে পারবা যে ওই জায়গাতে লোক আবার নির্দিষ্ট হচ্ছে। ফেসবুকে আমরা করি না নি, বাড়াই কমাই পরে আমরা বারে অ্যাড করে নিয়ে দিই। আর স্যাটেলাইট থেকে আপনি আপনার নিজের ওই যে বাসা বাড়ি সবটা দেখতে পারবা, নিজের এরিয়ার আশেপাশে মসজিদ দোকান আছে না সবগুলো দেখা যায়। দেখতে নি আপনারা একটু দেখাই আপনার ওগুলো নিয়ে ওইগুলো আমরা কিতা ওইগুলো আমরা স্যাটেলাইট স্যাটেলাইটের উপরে দেখি তাহলে আমরা ওগুলো দেখে। এখন আমরা অন্তত ডেটা সার্চ করবো, ডেটা সার্চ করবো, যেমন হলো কি আমরা খান্তা আছে না, আমানি কন স্বপ্ন আছে, আমানি কনভেনশন সেন্টার আছে, মধুরনগর পয়েন্ট, ওদম মধুরনগর পয়েন্ট আমি ক্লিক করি। দেখুন যত খাসি আইবা আপনি এভরিথিং দেখতে পারবো। ও যে ওটা আছে ওটারে আপনি লইয়া যাইবা, দেখবো অজ্ঞান নিয়ে দেখাই দিব। এবারে দেবার রাস্তা উস্তা রাস্তা সাইডে কিতা আছে সবটা দেখা যায়। আর দেবার শুরু দেখুন চাইন আপনারা চিনুন নি জায়গাটা, চিনছেন নি ওরকম ভাবে আপনি বাসা দিতে পারবা। দেখতানি গিলা অটো লোকি সামনে দি, ওদিকে গেলে ওই বাকি ও সাইডে ভিতরে ঢুকা, এগুলো রাস্তার সামনে বলতে এইটা হলো কি এখন কু দেলা দেখতে চাই রে ওলা দেখার, মানে এখন ওলা আসে নানি, দেখো সপ্তাহ ওলা আসে নানি ওলা দেখার। আর যদি অথবা তোমার ওইগুলো আপডেট হয় নানি অনেকে মানুষে, এগুলো কি অরিজিনাল যে যেরকম ভাবে পিকচার দেওয়া আছে তা, আর তোমার অনেক সময় দেখা যায় যে ধরো আগের যে সাইনবোর্ড গুলা আছে ওগুলা দেখাইব, গুগলে ক্যাচ করে রাখছে যে তাও তা।
আগের একটা ক্যাপচার দেখার, বুঝছেন না, রিসেন্ট ক্যাপচার দেখার না, বুঝা যাইব ওখান দেখিলে। বনফুল, বনফুলের উপরে এখন কেন নাই মনে হয়, এখন তো হেয়ার আর বিভিন্ন আগের ক্যাপচার দেখার এখন। এখান থেকে আপনার আবার ঘুরাইতে পারবা, ঘুরাইতে পারবা সামনে দিতে, আপনি অবাই দিতে অবাই দিয়ে উনতে পারবা, অবাই দিয়ে নেওয়া যায়। ধরেন আমরা অটা থাকুক, ওকে, আমরা বনফুল ওখানটা সিলেক্ট করতাম, তো ওখান আমরা মেইন জায়গা অনায় এত মানুষ অনায়ই, তো এখন আমরা সিলেক্ট করিয়ে দিব বেঁকে আই। ওখান তাও জায়গা ও এরিয়ার ভিতরে দিই, তো ও এরিয়া এখন দরকার আমার মেইন জায়গা, তো আমি অন্য ডানো ক্লিক করবো, তো যে কেউ যদি গুগলে সার্চ করে ওই লোকেশন ভিত্তিক আইতে চায় তখন ও জায়গায় আইতে পারবো। ওকে, সেন্ডও ক্লিক করবো, সেন্ডও ক্লিক করার আগে আমি আরও বিভিন্ন জিনিস দেওয়া যায়, যেমন কীটা দেওয়া যায়, ভ্যালিড অ্যাড্রেস দেওয়া লাগবো আমার, এরপরে হলো আমি বিভিন্ন পিকচার এড করতে পারবো, তারপরে কোন সময় আমার এটা খোলাতে হবো, কোন সময় অফ থাকবো, তারপর আমার কোনো নির্দিষ্ট ওয়েবসাইট আছে কি না, তারপর লগে ওপেনিং ডেটের ফটোজ আছে কিনা, ওগুলো হইলে আমি অ্যাড করতে পারবো, বুঝা গেছি নি। ওকে, দিয়ে সেন্ড করবো, দেখা যাবো 3 দিনের ভিতরে তারা কি ধরবো, এই জায়গাটা যদি মিসিং হয় এটা রেখে তাহলে অ্যাড করে দিলে আইব। ওকে, মিসিং থাকলে অ্যাড করে দেয় আদে, তো ওরকমভাবে কী করা যায়, আমরা মিসিং প্লেসের পরে অ্যাড করবো, মিসিং প্লেসটা অ্যাড করবো লোক আমার পেজের নামের সাথে, পরে আমি দিই অ্যাড এ বিজনেস, দেখছিলাম না আমরা অ্যাড এ বিজনেস, ও বিজনেস হয়ে যাইমু অ্যাড এ অ্যাড ইউর বিজনেস, অ্যাড ইউর বিজনেস ওলা সেম ওটার অ্যাড করিয়া দিম। পরে আছে business.google.com, business.google.com আমরা যারা ব্লগ লেখি, ফেসবুক মার্কেটিং ক্লাস অফ ব্লগ দেখছিলানি, ব্লগ লেখা বা blogger.com সম্বন্ধে দেখছিলানি, এই কিতাব ফেসবুক মার্কেটিং তো ব্লগার দেখানোর কথা। আচ্ছা, ওদের ফোন ওনা আছে নানি, ক্রিয়েট প্রোফাইল, স্টার্ট বিল্ডিং ইউর বিজনেস প্রোফাইল, তো বিজনেসের নেম দিবা, বিজনেসের ক্যাটাগরি দিবা, মানে ও বিজনেসের নেম হলো পেজের নাম, ক্যাটাগরি আপনার হো ক্যাটাগরি, পরে নেক্সট ক্লিক করবা, ওরমভাবে 2-3টা অপশন দিবা। আচ্ছা, আমি করিয়া দেখাই, কে এন্টারপ্রাইজ ইন্ডাস্ট্রি বিজনেস ক্যাটাগরি হলো কিন্তু আপনার কিতাব ইসলাম একটু আগে বিজনেস ক্যাটাগরি ওঠাতে। আচ্ছা, ক্রিয়েটর স্টুডিও দিলে জ্ঞান, STUDI ক্রিয়েটর আছে না, ক্রিয়েটর নাইলে ওই আইব, ওই যে দরকার আমরা এটা হইলো কি রেস্টুরেন্ট, ওকে সাপোজ রেস্টুরেন্ট, তো আমি অনু দিব রেস্টুরেন্ট, ওকে দেন নেক্সট ক্লিক করি, বাদার অপশন তো দেখতেই কিতা আছে, এরপরে দেখেন দেওয়া আছে ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এ লোকেশন, কাস্টমার ক্যান ভিজিট লাইক স্টোর অর অফিস, আমি দিলাম নো, আচ্ছা রেস্টুরেন্ট তো তো অবশ্যই অ্যাড আগে থাকবো, ভিজিট প্লেস থাকবো, ক্যাটাগরির উপরে ডিপেন্ড করবো, যদি এটা আবার অনলাইন শপিং করি তো আবার কিতা লাগলো না, আপনার অফিস বা জীবনে না দিলেও চললো না, মানে স্টেপগুলো ফলো করিয়া দিবা, স্টেপগুলো ফলো করে করে একটা এটা খাওয়া চলবা, পরে আপনার লোকেশন দিয়ে দিবা,
চাল আজকাল যে ইয়ারে যা মেলা আলাস্কা জিপ করে বাইরে কইলে বাইরে সব দিয়া দিব না, তো গুগল আছে, গুগল থাকে একটা জিপ কোড নি পাইগে। আমরা অন্তত কি নেই, ওটা নেই গে, একটা নিতাম। আচ্ছা 99,560, অন্যটা অ্যাড করলে 99,560। ওকে দেন নেক্সট ক্লিক করি। পরে আপনি অন্তকে ড্রাগ করে করি, আপনি চাইলেও যে ডিটেকশন আছে, ডিটেকশন দেখে দেখে ড্রাগ করে আপনার জায়গা সিলেক্ট করে দিতে পারবো। আমি নেক্সটও দিলে এরম আর ডু প্রোভাইডেড ডেলিভারিজ অর হোম অ্যান্ড অফিস ভিজিটস, ফর এক্সাম্পল ইফ ইউ ভিজিট অর ডেলিভার টু ইয়ার কাস্টমার ইউ ক্যান লেট দেম নো হোয়ার ইউ আর উইলিং টু গো। আমি নো আমার ডেলিভারি দিলাম না, সো নেক্সট ওকে দেন আপনার কন্ট্যাক্ট ইনফো সপ্তাহ অনু অ্যাড করে দিলে সুন্দরভাবে, মানে বিজনেস রিলেটেড যেটা ওটা সপ্তাহ অনু অ্যাড করে দিব। অ্যাড করে দিলে আরেকটা স্টেপ দেখাইব, দেখাইলে এটাকে দেব নেক্সট দিয়ে ডান ক্লিক করলে হয়ে দিব। নাম্বার লাগবো, নাম্বার নাম্বার চৌজুয়ে একটু ভেরিফাই, আপনার ইমেইল ওটা দিবা, ইমেইল দিলে ওটা তো ভেরিফাই হইব। তো এখানে একটা জিনিস ভুল হয়েছে যেটা হলে আমরা আগের বার দিছি না আর কি, তো তারপরে লোকে কন্ট্রাক্টর নেম দিব আমরা। ওকে কন্ট্রাক্ট নেম দেওয়ার পরে আমাদের ওই যে ওটার যে মেইল আছে, মেইলের মধ্যে কি থাকবো, তারা একটা মেইল করবো ওরকমভাবে নর্মালি কি থাকা হয় গুগলের বিভিন্ন জায়গায় অ্যাড করে করে দেওয়ার মাধ্যমে একটা কিওয়ার্ড, ওই যে কিওয়ার্ড সিলেক্ট করা লাগবে, ওই যে ইউজার নেম যেটা বা ইউজার নেমও যদি অনেক সময় ম্যাচ না করে তখন প্রবলেম নাই, ইউজার নেম ম্যাচ না করলেও যে মেইন পেজের নাম আছে, বা আপনি একটা কিওয়ার্ড সেটা করতে পারেন যে আপনি ও কিওয়ার্ড দিয়ে করতা, দেন আপনি ও সব ইনফরমেশন ওয়েবসাইটে দেখা যাচ্ছে, ফেসবুকের পেজের ওয়েবসাইট ওটা সবটা যদি অন্য অ্যাড করে দিলেন, পরে দেখা যাবে যে গুগলে যখন আপনি সার্চ করবা আর কিছু ব্যাকলিঙ্ক তৈরি করা আছে, ব্যাকলিঙ্কও তৈরি করা লাগে, কথা করার পরে দেখা যায় যে গুগলের টপ র্যাঙ্কিং আই হয়। তারপরে এইগুলো না এখন শুধু ইমেজে করা লাগবে, পুরো কন্টেন্টে করা লাগবে, সবটারে অপটিমাইজেশন করতে হইব করলে, তারপরে লোকে প্রপারভাবে পেজে পোস্ট করতে হইব, হ্যাশট্যাগ ইউজ করতে হইব, তারপরে কি দেব, তারপরে গিয়ে গুগল টপ র্যাঙ্কিং আইব। এর আগে ফেসবুক পেজ গুগল টপ র্যাঙ্কিং খুব কম হয়, সার্চ করলে এটারে পাওয়া যায় না, বুঝে গেছেন? পারবানি আপনারা এটা অ্যাড করতাম, আপনারা সবাই হোমওয়ার্ক থাকবো, যার যার বাসার ঠিকানা গুগলে অ্যাড করিয়া দেখা নিয়ে দেয়, তাইলে অন্য একটা করে নিবে বাসার সাইটে কোন তার নাম দিয়া এটা করে দিবে। আচ্ছা তাহলে এগুলোর মধ্যে কোনো কোয়েশ্চেন আসেনি এখন যেগুলো দেখছি আমরা, আমি তো পুরো ঘুমাই ঘুমাই ক্লাস করাই যে আপনারা বিশ্বাস করবা কিনা জানি না, আমি ঘুমো আসলাম। লেটে জন বললে মাথায় বুঝলে না, আমি ঘুমাই ঘুমাই ক্লাস করাই আর রাত্রে বলতে ও তো ঘুম থেকে উঠলাম, ও উঠিয়া ক্লাস শুরু করলাম আপনার।
ডিস্টার্ব করে, ডিস্টার্ব করে, ঠিক আছে। এখন রাত্রে তো জুয়া তানবির ভাই সমস্যা নাই, তো রাত্রে করা গেল না। ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে চ্যানেলও, ইনস্টাগ্রাম মার্কেটিং করে মনে হয় যত ভিডিও আপলোড করা আছে, একটা দিয়ে কিনলে উইব, এক্সট্রা তো আর কোনো তাই কেতাম না, ও তো উইকাই মনে নেই। ইউটিউবে তো চ্যানেল জিও করা অ্যাক্সেস বলতে অ্যাক্সেস দেওয়া যায় না, ইউটিউবের চ্যানেল বাইরে জিও করিয়া রাখা আছে, ওই যে কিতাব ইউটিউবে পাবলিক করে রাখা আছে, এক মাস পাবলিক থাকবো, পাবলিক করে রাখা আছে, অনেকগুলা ভিডিও পাবলিক করা আছে। নেক্সট ক্লাস তো আজকে সিলেক্ট করবো, নেক্সট ক্লাস কিটা করাইমু, তা আগে থেকে সিলেক্ট করে রাখি কোনটার পরে কোনটা করাইমু। এখনো তো কিছু জিনিস বাকি রয়েছে, গুগলের যেটা আছে মানে গুগল রিলেটেড ক্লাস হইব, আপনার তিনটার মতো ক্লাস হইব গুগল রিলেটেড। এর আগে কিছু বেশি কারো কাজ আছে, ওগুলা শেষ হয়ে যাক, কারো দুইটা ক্লাস যাইব বেসিক শেষ হইতে, তারপরে গুগল মুভ অন। গুগল দিয়ে তা করবা, গুগল দিয়ে করতে হইলে আগে কার্ড বানাক্কা, কার্ড বানাইয়া পরে গুগল দিয়ে করবা, নাহলে গুগল দিয়ে কোনটা করতে পারতা না। অ্যাড মুভ দিয়ে হাজ হয়ে যেতে পারতা, অ্যাডসেন্স কাম করবাই না। বুঝি না, মার্কেটিং এর ভিতরে যেটা আছে মানে আমরা কোর্স রিলেটেড আমরা যেটা জানিও তাই কেম, বুঝছো না, টেনশন করিও না। না না, এটা আমরা ক্লাসের মধ্যে অ্যাডমুম নাই, গুগল অ্যাডস আছে, গুগল অ্যাডমুভ পাওয়া যায় যদি অন্যটা আপনি ব্যাংকে শেয়ার দেখতে পারেন, ব্যাংকে শেয়ার বা ইবিএলও, ইবিএলও খবর নিতে পারেন, ইবিএলও মনে হয় ডিপোজিট ছাড়া বা কম ডিপোজিট রাখলেও হয়, মনে হয় 3-4-5 হাজার টাকা রাখলেও হয়, এর বেশি আশা করি লাগতো না। ইউটিউবে শর্টস ভিডিও ছাড়বা, শর্টস ভিডিও ছাড়িয়া ইনকাম করা যায়, মনিটাইজ ছাড়া শর্টস ভিডিও ইনকাম দিব। ভিডিও বানানি আসলে এডিটিং জানতে, এডিট জানলে ভিডিও বানাইলে লাভ আছে। স্ক্রিন রেকর্ড করলে তো আপনার বিভিন্ন ধরো কাজ রিলেটেড করতা, এমনি তো আর কিন্তু আর স্ক্রিন রেকর্ড করি লাভ পারত না, আর এডিটিং জানলে আপনি বিভিন্ন ধরনের বিভিন্নতা তৈরি করতে পারবো।
ইনস্টাগ্রাম মার্কেটিং একটা জিও ফাই বাই ওই যে ভিডিও ফাই বাই ইনস্টাগ্রাম মার্কেটিং পার্ট ওয়ান ইনস্টাগ্রাম মার্কেটিং পার্ট টু ওই ভিডিওটা দেখি দিও দেখিলে বইব আছে মনে হয় প্লে লিস্ট ইনস্টাগ্রাম রিলেটেড আছে ও দেখো ইনস্টাগ্রাম রিলেটেড ভিডিও যে করা আছে পোস্ট করা আছে বুঝেছি নি পাবলিক করা আছে দেখতে পাবে দেখুন একটু সাউন্ড এফেক্ট থাকতো প্রবলেম থাকতে পারে বাট এটা দেখলে বুঝতে পারবে ইনস্টাগ্রামের ভিতরে কিতা কিতা আছে ইনস্টাগ্রাম ফর ইনফ্লুয়েন্সার সপ্তাহ না দেওয়া আছে অথবা ও ভিডিও দেখিলে ও যে হোমো দেখবা ফিচার্স ভিডিও এটা দেওয়া আছে ও ভিডিও দেখিলে আর ইনস্টাগ্রাম আর বেশি দেখা লাগতো না ওটার ভিতরে মার্কেটিং রিলেটেড অনেক জিনিস দিয়া দেওয়া আছে ও ভিডিওটা দেখিলি অন্য যেটা আছে ওটা আচ্ছা তারপরে আমরা যেটা হইল কি আছে রেডিট আছে আর আছে হইল কি কৌরা মার্কেটিং জানি তো রেডিট একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম মেইনলি বাংলাদেশ থেকে ইউজ করতে হইলে অনেক রেস্ট্রিকশন আছে রেডিটর হইল কি ধরো ফেসবুকে আমরা ইচ্ছা মতো যে কোনো জিনিস পোস্ট করতে পারি ব্রাউজিং করতে পারি ব্রাউজিং সব জায়গাতে করা যায় আরামসে কোনো প্রবলেম পড়ে না কিন্তু রেডিটর ক্ষেত্রে কিন্তু তাদের যে রুলস বা রেস্ট্রিকশনগুলো আছে এগুলো কিন্তু খুব হার্ড তো রেডিটে ইউজ করতে হলে প্রথমে আপনার রেডিট অ্যাকাউন্ট করবা অ্যাকাউন্টে তাদের যে নিয়ম আছে নিয়ম অনুযায়ী অ্যাকাউন্ট করিয়া হইয়া দিন সুন্দরভাবে মানে ভদ্রতার সহিত বইয়া থাকা লাগবে দরকার সপ্তাহ দশ দিন পরে যেটা করতে বিভিন্ন জন আমরা যারা ফেসবুকে বিভিন্ন নিউজ ফিড করি ওরা তারারও নিউজ ফিডের সিস্টেম আছে নিউজ ফিড করতে হইব তাদের সাব রেডিট আছে সাব রেডিট অনুযায়ী কিতা করতে হইব আপনার সাব রেডিটও ঢুকিয়া বিভিন্ন গ্রুপে জয়েন হইতে হইব বিভিন্ন ফোরাম বা ওই যে ব্লগ ফোরাম আছে না নি ফ্রম ফোরামগুলা কিতা করতে হইব জয়েন করতে হইব জয়েন করিয়া ওগুলাত বিভিন্ন কোয়েশ্চেন করতে হইব আনসার করতে হইব এলা মানে ফার্স্ট দশ দিন ওলা করা লাগলো করিয়া একটা বিষয় আছে যেটা হলো কি আমরা রেডিটার হই কার্মা হয় এটারে যেটা পয়েন্ট আর কি পয়েন্টের মতো কার্মা একটা বিষয় আছে ওই কার্মাটা বৃদ্ধি করা লাগবো কার্মাটা বৃদ্ধি করলে দেখা যাইব যে আপনার অ্যাকাউন্টটা যত বেশি কার্মা হইব তত অ্যাকাউন্টটা মজবুত হইব নাহলে কিন্তু রেডিটা কিতা করিয়া লাগব রেস্ট্রিকশন বা ব্যান করিয়া দিলে মার্কেট প্লেস থেকেও গরম এটা আবার রেডিটও আপনার ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনাও আছে ওই লোক 75% অর্থাৎ রেডিটর যে ইউটিউবার্স গ্রুপগুলো আছে এগুলো শুধুই ওই লোক কিতা বেশিরভাগই সব ওই লোক মূলত ওই লোক বাইরের কান্ট্রির বুঝে গেছেন তা হাতে গোনা 10-15% ওই লোক ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশে আর বাকি সব ওই লোক অন্যান্য কান্ট্রির যেটা আমরা যারা টার্গেট করি তারা তো রেডিট থেকে ওরকমভাবে ফেসবুক যারা মার্কেটিং করি ওরকমভাবে মার্কেটিং করতে হইব বাট সেম মেসেজ যাতে না দেয় ওটা আমাদের ফলো করতে হইব আর রেডিটও ওই লোক টপিকের উপরে চ্যানেলটা অ্যানালাইসিস করে করে তার মেসেজ দেওয়াটা বেস্ট তখন রেডিট থেকে কাজ পাওয়া যায় ভালো আর রেডিটর লোক আমরা যে লাইক দিই লাইকরে হয় বুট আর ডিসলাইকরে হয় আপ বুট বুঝে গেছেন কমেন্ট সেকশন আছে তারা
রেডিটও লগ ইন করা দেখায়, রেডিট সমস্যা। একদিনে যারা দেখানি দিলে তো পরে কিন্তু মনে থাকতো না সেই রোল। সাইন আপে ক্লিক করি, আগে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেত ক্লায়েন্টে ছাটার ক্ষেত্রে আমরা যেরকম আইএমও ইউজ করি ঠিক ওরকম ভাবে বিকনেট ইউজ করতো। বিকে নাম দেখা ভাই প্লে স্টোরে একটা অ্যাপ আছে বিকে, যে ইউজার নেম আমরা ইউজার নেম সিলেক্ট করে দিব। সাম ইউজার নেম সাজেশন তারা ওনা দিয়ে দিছে, পরে এগুলো চেঞ্জ করা যাবে সমস্যা নেই। পরে সাইন আপ ক্লিক করুন, যদি কোনো অ্যাকাউন্ট করার পরে এটা ডিলিট না করো তাহলে ইউজার নেম দিয়ে আর অন্য কেউ কোনো সময় কিনা করতে পারতো না, অ্যাকাউন্ট করতে পারতো না। আর যদি অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাও দেন ও সেমটা ব্যবহার করে তুমি আবার আরেক করতে পারবা। রেডিট ইমেজ ইউজার ক্ষেত্রেও কিন্তু রেস্ট্রিকশন আছে, তুমি নর্মালি গুগল থেকে ইমেজ নিয়ে ব্যবহার করতে পারতে না, তোমার বিভিন্ন সাইট থেকে যেগুলো ইমেজ কপিরাইট নাই ও ধরনের ইমেজ ব্যবহার করতে হইব, আর ইউনিক ইমেজ ব্যবহার করতে হইব, তোমার কন্টেন্ট তোমার নিজের থাকতে হইব, ওরকম ভাবে থাকা লাগে। দেখো আমরা কীটা করছি, আমরা রেডিটের মধ্যে জয়েন করছি, রেডিট জয়েন করার পরে এখন রেডিটে হয়েছে যেটা আমরা কিছু জাস্ট ফর কিছু গ্রুপের নাম দিছে, যেমন আমি ফানি গ্রুপও জয়েন হইলাম, গেমিং গ্রুপও জয়েন হইলাম, ওরকমভাবে সাইড বাইসটা গ্রুপও জয়েন হইল, তারপর মিউজিক গ্রুপও জয়েন হইলাম, ওয়ার্ল্ড নিউজ গ্রুপও জয়েন হইলাম, দেন ফিনিশ। ওকে দেখো আমরা চিন্তা করছি আমাদের মেইন ড্যাশবোর্ডের মধ্যে লই আইসে, এখন ড্যাশবোর্ডের মধ্যে আবার পরে আচ্ছা লোড লক এক্সট্রা সাউন্ড ওন বোঝা যায় না সবার কাছ থেকে, এক্সট্রা কোনো সাউন্ড লাগে না ওটার কারণে যে কেরাম। আচ্ছা আমি আখ ইনা আইতে তাহক, এটা হলো কি আমরা সার্চ রেডিট মানে আমরা ইনা সার্চ করতে পারবো, ইনা আমরা ফেসবুকের মতো পোস্ট করতে পারবো, ইমেজ পোস্ট করতে পারবো, লিঙ্ক পোস্ট করতে পারবো। রেডিট এটা কিন্তু বালা সাইট যেটা আমরা এসইও অফ পেজ এসইও ক্ষেত্রে অনেক কাজে লাগে। তারপরে ওই লোক আমরা দেখো এর মধ্যে আছে সার্চ রেডিটিক্স আছে, ভিডিও যেটা আছে আমরা লাইভও চালা যাই ওরা যেতে পারবো, এটা হলো কি মেসেজ বক্স নোটিফিকেশন, আর এনে ওই লোক গেট কয়েন্স কয়েন্স আমরা ফাই দিতে পার নিতে পারবো তারা রিং থাকে সিস্টেম আছে কয়েন নেওয়ার। ওইটা হলো আমাদের প্রোফাইল আসো, দেখুন প্রোফাইল ওর ফ্রিতে আছে ওয়ান কার্মা দেখা যায় না, ওয়ান কার্মা আপনি যখন বেশি অ্যাক্টিভ থাকবা বিভিন্ন পোস্ট কমেন্ট করবা লাইক বুট করবা আপবুট করবা, ও যে ওটা হলো কি লাইক নি উপরটা হলো কি লাইক বুঝছেন না, আর ওটা হলো কি ডিসলাইক, ওটা বুট ওটা হলো আপবুট বুঝছেন না, নাম হইলো কি তা লাইক আর ডিসলাইক। আচ্ছা এটা কনফার্ম করার কথা আমরা কনফার্ম করতাম না, আমরা এর ভিতরে ক্লাস শেষ করলাম। এখন অ্যাক্সেসও দেন না, মেইল চেক করা লাগবে। কত স্ট্রং সিকিউরিটি বোঝা যান না এটা দিয়ে, মানে আপনি মেইল ভেরিফিকেশন করছেন না দেখছে আপনারা কি করতে দেন না,
স্ক্রিনের উপরেও ক্লিক ক্লিক করুন, যা ক্লিক ফেলাইবার দেন না। সাবস্ক্রাইব রেডিট কমপ্লিট হওয়া এমনিতে পসিবল না কম। আচ্ছা রেডিটর লগে আমরা যেটা করতে পারবো, রেডিটর পাশাপাশি আমরা আরেকটা জিনিস জানতে হইব, আর সাব রেডিট লিখে যখন আমরা চেষ্টা করবো সাব রেডিট লিস্ট, রেডিট লিস্ট এটার নাম সাব রেডিট না, নর্মালি সাইটটার নাম হলো রেডিট লিস্ট। তো রেডিট লিস্টের ভিতরে কী দাদা হবো, যে রেডিট লিস্টের ভিতরে গেলে আমরা আমাদের যে টার্গেটের যে গ্রুপগুলো, আমাদের ক্যাটাগরি অনুযায়ী আমরা যে খাজ রিলেটেড যে গ্রুপগুলো, যেমন এসইও রিলেটেড, তারপর ডিজিটাল মার্কেটিং রিলেটেড, ইউটিউব রিলেটেড, তো সবগুলো আমরা খুঁজে বার করতে হবে রেডিট লিস্ট থেকে। তো রেডিট লিস্টের সার্চ দিয়ে ও গ্রুপগুলো আইব, তারপর রেডিট লিস্ট থেকে আমরা ডিরেক্ট কিতা করবো, আমরা বাউন্সিং করে রেডিটও পাঠাইবো ও গ্রুপগুলো, তখন আমরা ও গ্রুপগুলো জয়েন হইয়া বইতাম পারবো। এবং জয়েন হওয়ার পরে প্রথম দিনে একলগেও সবগুলো জয়েন হওয়া যাইবে না, দুইটা তিনটা চারটা করে ওরকম জয়েন হইবা রেগুলার। আর পরে ওগুলার মধ্যে একটু অ্যাক্টিভ থাকার ট্রাই করবা, অ্যাক্টিভ থাকার বলতে ওগুলা বিভিন্ন পোস্ট করা, পোস্টের কমেন্ট দেওয়া, ওগুলো পোস্ট করলে এখন নর্মালি পোস্ট করলে আপনার পোস্ট কিতা করে নিব, ডিসঅ্যাপ্রুভ করে নিব, তো প্রথমে পোস্ট করবা না, প্রথমে ওইগুলো বিভিন্ন কমেন্ট টমেন্টও তা করবা, কমেন্টের রিপ্লাই দিবা। সেটা আমি ভেরিফাই করে রাখবো না, আমি অনেক দেখাই দিই কিছু জিনিস। তো আমরা প্রোফাইল আছে, আমরা প্রোফাইলে সবাই আমাদের ইচ্ছা মতো সাজাইতে পারবো, ঠিক আছে। আর পরবর্তীতে আমরা রেডিট লিস্টও যাইবো, আর রেডিট লিস্ট থেকে আমরা আমাদের টার্গেটের যেমন ইউটিউব গ্রুপ হইলে ইউটিউব গ্রুপ, তারপরে হলো কি ফেসবুক গ্রুপ হইলে ফেসবুক কমিউনিটি বা ইউটিউব ফোরাম, ইউটিউব ব্লগ ফোরাম, এরপরে হচ্ছে এইগুলো কি ডিজিটাল মার্কেটিং প্রজেক্ট, ডিজিটাল মার্কেটিং ফোরাম, ওই টাইপের বিভিন্ন ধরনের কিতা করবো, খাজ রিলেটেড বিভিন্ন জায়গার মধ্যে আমরা অ্যাড হইবো। অ্যাড হওয়ার পর ও গ্রুপগুলো দিয়ে আমরা মার্কেটিং করবো, তাদের কমেন্ট মার্কেটিং করবো। তারপর এটা তার একটা মজার বিষয় হইলে গিয়ে, যেটা হইলে গিয়ে আমরা যদি রেডিটর মধ্যে একটা পোস্ট করি, পোস্টের সময় আমরা পোস্টের মাঝখানে কিতা করতে পারবো, লিঙ্ক অ্যাড করতে পারবো বা ওয়ার্ডের সাথে লিঙ্ক অ্যাড করে দিতে পারবো, যেটা যদি আমরা পরবর্তীতে গুগলের ক্রাউলার ইউজ করে ক্রাউল করাই, দেখা যাইব যে এটা কি তোর এই ক্রাউলারের সাহায্যে তোমার একটা ব্যাকলিঙ্ক তৈরি দিব, এবং এই ব্যাকলিঙ্ক কারণে ওয়েবসাইটটা র্যাঙ্ক হয়ে যাইব, বুঝে গেছি না। তো ইনশাল্লাহ আমরা নেক্সট ডে আমরা রেডিট এবং কোরা শেষ করিয়া অন্য কোন তার ধর্ম, তো আমাদের বেসিক লেভেলের যেটা ক্লাস আছে এটা নর্মালি মার্কেটিং করো মোটামুটি শেষ ধরে আনতে পারি আমরা। আরও কিছু যেটা ওপরে ধীরে ধীরে মানে অন্যান্য সেক্টরে যাইম, অর্থাৎ ওই যে সোশ্যাল মিডিয়া থেকে আমরা সরিয়ে যাব, সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে আমরা অন্যান্য জায়গায় যাইম। তো আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে এমন কোনো সোশ্যাল মিডিয়া পরিচিত আছে না যেগুলো শেখানি হয়েছে না, তাহলে আপনারা কইবা যে ও জিনিসগুলো শেখানি হয়েছে না, যেহেতু কোর্স করছেন আরও তো আছে না বিভিন্ন বিষয় যেগুলো আপনার জানা, যে ওই জায়গার সম্বন্ধে আমার আর একটু ধারণা থাকা লাগবো, ওটা কইতে পারেন। পিন্টারেস্ট শিখানি হয়েছিলেন আপনারা রে? পিনুন কোন তাহা দেখানি হয়েছিল না, পিন করা কিছু দেখানি হয়েছে না, ক্লাস পিন পিন বডিটা দেখানি হয়েছিল না, এই দেখেন। আচ্ছা তারপরে ইনস্টাগ্রাম আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করা দেখানি হয়েছে না, মার্কেটিং কিছু দেখানি হয়েছে, পোস্ট অপশন থেকে অ্যাড দেখানি। আচ্ছা এরপরে ইনফ্লুয়েন্সিং ইনফ্লুয়েন্সার কুজা
শার্ট আউট দেখা নিয়েছে নি শার্ট কাট। আচ্ছা তাই ইনশাল্লাহ নেক্সট ক্লাস ওগুলা নোট করে রাখবো আপনারা একজনে, এখন যেগুলো হয়েছে করানি হয়েছে না তো ওগুলা দেখাই দিই মনে। আজকে অতটুকুই, তা হোক, আল্লাহ হাফিজ, সালাম।